الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه، وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শাফাআ এই পর্বে আমরা এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত আমাদের উপরে নির্ধারণ করে রেখেছেন, সেই শরীয়তের দলিল থেকে শাফাআ কিভাবে পর্যায়ক্রমে হবে তা আমরা আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে ফায়াকুলুল্লাহু তাআলা শাফাআতুল মালাইকা ওয়া শাফাআতুন নবিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শাফাআর ক্ষেত্রে নবীদের আগেই তিনি ফেরেশতাদের শাফার কথা উল্লেখ করেছেন, কিন্তু এর বিশেষ কোনো বর্ণনা আমাদের কাছে আসে না। কিন্তু আমরা জানতে পারি যে যে ফেরেশতা যারা তারা মানে শাফা করবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে তাহলে এই যে কথাটুকু, এই কথাটুকু এসেছে মানে হাদিসে কুদসির ভিতর থেকে, ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা শাফাআতুল মালাইকা ওয়া শাফাউন নবিয়্যুন। প্রথমে হচ্ছে ফেরেশতা, এর অর্থ এই নয় যে ফেরেশতারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই সাফা করবে। আসলে সাফা জিনিসটি বোঝা অনেক জটিল, এটা বুঝতে হবে যে ফেরেশতারা করবে, কিন্তু কখন করবে, কোন পর্যায়ে করবে সেটি আল্লাহই ভালো জানেন, এটি হচ্ছে একমাত্র সমাধান। সাফাউল মুমিনিন, বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় যে মুমিন যারা তারা একে অন্যকে যে সাফা করবে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাফা হয়ে যাওয়ার পর, কিন্তু কত পরে কোন পর্যায়ে সেটা আল্লাহই ভালো জানেন, আমরা সেটা জানি না। এবং সবার শেষে যে সাফাটা মানে হবে সেই সাফার আগে আমরা আরো কিছু ব্যক্তি যারা সাফা করবে সেই সাফা গুলো আমরা একটু দলিল থেকে জেনে নিই। সুতরাং ফেরেশতা, নবী রাসুলগণ এবং মুমিনগণ এরা সাফা করবে, এবং সাধারণ মুসলিম যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা অনুমতি দিবে এবং যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে, আমরা আগে এই তিনটি শর্ত উল্লেখ করেছি গত ক্লাসে। প্রিয় শ্রোতা যারা শুনছেন, যারা এই লেকচারটুকু হঠাৎ করে শুনবেন, এটি আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে আগের লেকচারগুলো শুনে এটি শুনতে হবে, সরাসরি এই লেকচার থেকে শুনলে আপনারা বিভ্রান্ত হতে পারেন। একজন ব্যক্তি সাধারণ মুসলিম যিনি নবী নন তিনিও সাফা করবেন, কিন্তু তার অনুমতি এবং তার উপরে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, এবং যার জন্য করবেন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলা লা ইশফাউ লিরাজুলাইন ওয়া থালাসি, একজন মুসলিম দুইজন অথবা তিনজনের জন্য সাফা করতে পারবে,
কিন্তু আমরা কোন ব্যক্তি কে সে ব্যক্তি কার জন্য করবে এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অদৃশ্য বিষয়ের ভিতরে রেখেছেন, অর্থাৎ আল গায়িব, এটি কেউ জানে না। যেমন হাদিসের ভিতরে এসেছে, তামিম বংশের এক ব্যক্তি মানে এক ব্যক্তি মানে এক ব্যক্তির সুপারিশে তামিম বংশে যত লোক ছিল তার থেকেও বেশি লোক মানে এক ব্যক্তির সুপারিশে তামিম বংশে যত লোক ছিল তার থেকেও বেশি লোক জান্নাতে যাবে। তার মানে এটি দুই তিনজন নয়, বরঞ্চ কেউ কেউ অনেক ব্যক্তির জন্য সাফা করতে পারবে। এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে যে ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি রাজুলুন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম কিলা ইয়া রাসূলুল্লাহ সিওয়াক। জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই সাফাটা কি মানে অতিরিক্ত কিনা, এবং তিনি এটি বলেছেন যে হ্যাঁ এটি অতিরিক্ত। তাহলে ধারাবাহিকভাবে আমরা যেটা পেয়েছি সেটা ছাড়াও আরেক প্রকার কিছু ব্যক্তি তারা সাফা করতে পারবে, তারা হচ্ছে শহীদ। আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع الشهيد في 70 من أهل بيتي. حديثي صحيح جامع صغير شيخ الألباني رحمه الله تني صحيح বলেছেন। আবি দাউদে এসেছে 2522 নম্বর হাদিস। একজন শহীদ ব্যক্তি তার পরিবারের 70 জনের পক্ষ থেকে সাফা করতে পারবে। ইয়াশফাউ বি সাবঈনা আনাসান মিন আকরাবাহু ইবনে মাজার হাদিস। যে একজন শহীদের 6টি ফজিলত রয়েছে এবং এর এক নম্বর একটি সবচেয়ে বিশেষ ফজিলত হচ্ছে সে তার আকরাবিন মানে তার নিকট আত্মীয়দের থেকে 70 জনের জন্য সাফা করতে পারবে, অর্থাৎ আগুন থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সুপারিশ করতে পারবে। এখন এখানে একটু জিনিস শিখতে হবে, এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি দুনিয়াতেই জেনে যাবে কে শহীদ। অত্যন্ত দুঃখজনক, আমি আবারও বলছি, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, আমাদের দেশে শুধুমাত্র রাজনৈতিক দলের লোকরাই যে মানুষকে শহীদ বলে তা নয়, বরঞ্চ যারা ধর্ম চর্চা করে, ধর্মীয় দল করেন, বিভিন্ন দলের কর্মকর্মী এবং নেতা, এবং তাদের ভিতরে এরকম প্রবণতা দেখা যায় যে যে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু অথবা যে কোনো মৃত্যু সেটা বিস্তারিত আলোচনা করতে চায় না, কিন্তু সাথে সাথেই তারা বলে ফেলেন যে তিনি শহীদ হয়েছেন। এভাবে কাউকে শহীদ বলা যায় না, এটি হচ্ছে এক নাম্বার। তারপর যিনি শহীদ হন বা যাই হন না কেন, সে কখনোই সাফা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দিবে। সুতরাং অনুমতি যদি কেউ না পায় আর তার উপর যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে, তাহলে শহীদই বলুন আর ওয়ালি আল্লাহই বলুন আর নবী রাসুল দের বলুন, কেউই সাফা করতে পারবে না। কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ইয়াউমা ইয়াতি সূরা হুদ আয়াত নাম্বার 105, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথাই বলতে পারবে না। সুপারিশ করবে তো দূরের কথা, কথাই বলতে পারবে না কেউ, আর এই অনুমতিটা হচ্ছে আল গায়ব। সুতরাং কোন মানুষ যদি মানে দেখা যায় দুনিয়াতে সে শহীদ হতে পারে না, দুনিয়াতে কোনো মানুষকে নির্দিষ্ট করে শহীদ বলা যায় না, যদি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিস দ্বারা রাসুল কর্তৃক
চিহ্নিত অথবা খোলেফায়ে রাশিদিন কর্তৃক চিহ্নিত এরকম কতিপয় ব্যক্তির জন্য শহীদ বলা জায়েজ। এছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছাড়া, মানে তিনি ছাড়া পরবর্তী পর্যায়ে যত ব্যক্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে নিহত হয়েছেন তারা শহীদ, এই কথাটুকু বলা ঠিক নয়, এটি আসলে ঠিক নয়। আমরা এটা বিস্তারিত একটু জেনে নেই, কেননা এটা আমাদের একটা জাতীয় অসুখ। যেমন আমাদের দেশে উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের দেশের দুইজন নেতা, একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান, তার ইন্তেকালের পর তার নামে কেউ শহীদ বলে না। আরেকজন হচ্ছে জিয়াউর রহমান, তার ইন্তেকালের পর সবাই শহীদ বলে, ইত্যাদি, এরকম উদাহরণ হিসাবে দিচ্ছি। আসলে যে দলই করুক না কেন, যত নির্মম মৃত্যুই হোক না কেন, তার নামে শহীদ বসানো যায় না। আমরা উদাহরণ দিয়ে জেনে যাচ্ছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, তারপরে হচ্ছে ওসমান, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আন, এই যে তিনজন খলিফা, তারা কিন্তু আততায়ী এবং ঘাতকের হাতে প্রাণ দিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, অন্য লোক এসে, স্বাভাবিক মৃত্যু হয়নি। কিন্তু আপনি হাদিস সের কিতাবগুলো দেখুন, তাদের নামের আগে কিন্তু শহীদ নাই, শহীদ কথাটা বলা হয় না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কে শহীদ হয়েছে, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আল গায়ব এর বিষয়। দুনিয়াতে কোনো ব্যক্তির ক্ষমতা নাই কাউকে ওহি ছাড়া, আল্লাহর ওহি ছাড়া কাউকে শহীদ বলা, এটা বলা যায় না। এর কারণ কি? এই কারণে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহি বুখারিতে, ওয়াকাদ তারাজিমুল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ফি সহিহে লিহাজিহিল মাসআলা, যে এই এই বিষয়টি কি তিনি উল্লেখ করেছেন ইমাম আল বুখারী, আপনারা ভালো করে শুনে রাখুন। কেননা যদি কোনো ব্যক্তির নামের আগে আপনি শহীদ বলে ফেলেন, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, কেননা এটি হচ্ছে আল গাইবের বিষয়। যেহেতু আমাদের মাঝে কোনো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সেই জন্য কোনো ব্যক্তিকে চিহ্নিত করে শহীদ বলা যায় না। আর যেহেতু যায় না, সুতরাং তিনি কি করে 70 জন পরিবারের জন্য সুপারিশ করবেন, আর কিভাবে কোন বিবেচনায় ওই ব্যক্তির কাছে গিয়ে চাওয়া হচ্ছে যে আমি আপনার মেয়ে, আমি আপনার ছেলে, আমি আপনার মেয়ের জামাই, আমাদেরকে আপনি সাফা করবেন, আর তিনিও হাসি মুখে বলছেন যে হ্যাঁ আমি তোমাদের জন্য সাফা করব। সাফা কি ছেলের হাতের মোয়া? এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলিল্লাহি শাফাআতুন জামিয়া, সমস্ত সাফার মালিক হচ্ছেন আল্লাহ। অথচ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, তার আজমিয়াত, তার যে বরত্ব, তার প্রতি কোনো দৃষ্টি না রেখে এইভাবে মানুষ সাফা নিয়ে মানে খেল তামাশা করছে, এটি অত্যন্ত শরীয়ত গর্হিত কাজ। এর এর জন্য আমাদের উচিত সঠিকভাবে জিনিসটা বোঝা। আর প্রিয় শ্রোতা যারা শুনছেন, তারা হয়তো অনেক অবাক হচ্ছেন যে আমরা নতুন কিছু শিখছি অথবা শুনছি। আসলে এটি নতুন কোনো বিষয় নয়, কেননা ইমাম আল বুখারি তার সহি আল বুখারিতে একটি অধ্যায় লিখেছেন, লা ইউকালু ফুলানান শাহিদ, যে কোন ব্যক্তিকে শহীদ বলা যায় না, অধ্যায়ের নাম, এটি হচ্ছে চ্যাপ্টার। সুম্মা ইস্তিদাল্লা যালিকা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ইমাম আল বুখারি কেন কোন ব্যক্তিকে শহীদ বলা যায় না তার একটা দলিল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে, মা মিন মাকলুমিন ইউকাল্লামু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকাল্লামু ফি সাবিলিল্লাহ, যে যে আল্লাহর রাস্তায় জখম হয়েছে, আঘাত প্রাপ্ত হয়েছে, আল্লাহই ভালো জানেন যে কে আল্লাহর রাস্তায় জখম হয়েছে। এই কথাটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মামিন মাকলুমিন, মানে তার জীবিতকালীন সময়ে এ ঘটনা থেকে তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায়, যেটি ফি সাবিলিল্লাহ বলা হয়, আপনারা বিস্তারিত না জেনে শুধু বুঝে নেন যে ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝায় আল্লাহর রাস্তায়, তো সুতরাং আল্লাহর রাস্তায় যে জখম প্রাপ্ত হয়েছে, আঘাত প্রাপ্ত হয়েছে, তার ব্যাপারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন, বিমান ইয়াকাল্লিমু ফি সাবিলিল্লাহ, কে আল্লাহর রাস্তায় জখম হয়েছে, ফাকালা ওয়াল্লাহু আ'লামু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহই ভালো জানে, এই কারণে শহীদ কে সেটি আল্লাহই ভালো জানেন, আমরা জানি না, যেহেতু আমরা জানি না এই কারণে কোনো নামের আগে আপনারা কোনোদিন, আজকে থেকে প্রতিজ্ঞা করুন, জীবনে কোনোদিন কাউকে শহীদ বলবেন না, কোনোদিন নয়। এমন কি আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আন, তার যে নামগুলো হাদিসের বইতে এসেছে সেখানেও কিন্তু শহীদ কথাটা লেখা হয়নি। সুতরাং এভাবে ওয়াহি ছাড়া, দলিল ছাড়া কাউকে শহীদ বলা শরীয়ত বিরোধী, সে তার দলিল দিয়েছে ইমাম আল বুখারী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়ালামু বিমান ইউকাল্লিমু ফি সাবিলিল্লাহ, ইজান যদি জানা যেত যে কে আল্লাহর রাস্তায় মানে শহীদ মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, লা নাশহাদু আলা আহাদিন, আমরা কারোর জন্য সাক্ষী দিতে পারি না, স্পষ্ট এই দলিলের উপরে কোনো দলিল নাই, কিন্তু আমাদের যারা সহি সুন্না চর্চা করেন তাদের ভিতরেও আমি দেখেছি যে এই বিষয়টা তারা জানেন না, মানুষ আন্তাজেই বিভিন্ন মানুষের নামের আগে শহীদ শহীদ বলে নিজের গুনার বোঝাকে বাড়িয়ে দিচ্ছেন। আপনি যে একটি আল্লাহর একটি গোপন জিনিসের উপরে আক্রমণ করছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? এটি হচ্ছে চরম একটি মানে খিয়ানা এবং একটি বড় ধরনের গুনার কাজ। ওয়ালাকিন নাকুলু আলাল উমুম, স্বাভাবিকভাবে এটা বলা যায় না, বলতে হবে কি মান নাকুলুল উমুম, সাধারণভাবে মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, আপনাদেরকে বলতে হবে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা হচ্ছে শহীদ, এই হচ্ছে কথা। এই কথাটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বুখারী, সেটি তার বুখারীতে বাব লা ইউকাল ফুলানান শাহীদা, যে কাউকে শহীদ বলা যায় না এই অধ্যায়ে তিনি দলিল দিয়েছেন। তো এই কারণে কোন লোক সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে যে দেখা গেল যে তার মৃত্যুটা একেবারেই জেহাদে হয়েছে অথবা ফি সাবিলিল্লাহ হয়েছে ইত্যাদি, কিন্তু তারপরেও আপনি তাকে শহীদ বলতে পারেন না, পারেন না এই কারণে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানান দেয়নি, তার জন্য বলতে হবে কি মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ, কিন্তু এই লোককে আমি জানি না। ফা ইয়াফরিকু বাইনাল উমুম ওয়া বাইনাল খুসুস, কিন্তু যদি আগে যেমন ওহুদের যুদ্ধে যারা নিহত হয়েছে, বদরের যুদ্ধে যারা নিহত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে শহীদ বলেছেন, যেমন তার চাচা হামজা নামে তিনি বলেছেন আল হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি সাইয়্যিদাতু শুহাদা, শহীদদের সর্দার, তার জীবিত অবস্থায় যাদেরকে তিনি শহীদ বলেছেন তারা শহীদ হবেন ইনশাআল্লাহ তাআলা, কেননা সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত, তিনি ওহির খবর রাখতেন। এই কারণে কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, মনে করেন আগুনে পুড়ে মারা গেল, কুল্লু মান মাতা বি ইয়াহরিকু ওয়া হুয়া মুসলিম ফা ইন্নাহু মিনা শাহীদ, লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল হারিকু শাহীদ, যে যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ, কিন্তু ওয়ালাকিন মা নাকুলু ফুলানান শাহীদ, কিন্তু যে ব্যক্তি মারা গেছে ওর নাম ধরে আমি বলতে পারবো না। এই কাজটুকু আমাদের সমাজে এত বেশি হয়,
আস্তাগফিরুল্লাহ আলাজিম, আল্লাহুম্মা আগফির লানা জামিআন, আল্লাহ আমাদেরকে ক্ষমা না করলে আমাদের যে পরকাল কি হবে আল্লাহই ভালো জানে। আমাদের দেশে কতগুলো জিনিস হচ্ছে খুব সস্তা, এই জান্নাত জাহান্নাম কে যাবে, কে শহীদ হয়েছে, এই কে সাফা করবে, এগুলি কোনো চিন্তা ছাড়াই মানুষ বলতে থাকে। আর বলতে বলতে কখন যে কবিরা গুনাহ করতে করতে ইসলাম থেকে যে খারিজ হয়ে গেছে কিনা আল্লাহই ভালো জানে। কোনো জ্ঞান নাই, কিছু নাই, দেখা যাবে যে খুব নামাজ পড়তেছে, খুব কোরআন তেলাওয়াত করতেছে, অথচ কিছুই জানে না। মা নাদ্রি ওয়ালাকিন আলা সাবিলিল্লাহ উমুম নাকুল কুল মান মাতা বিল হারিকু ফা ইন্নাহু শাহিদ। আপনাদেরকে বলতে হবে যে কুল্লু মান মাতা, যে যারা আগুনে পুড়ে মারা যায় সবাই শহীদ, কিন্তু এই লোকটা শহীদ কিনা আমি জানি না। অর্থাৎ শহীদ না বলাই ভালো। এই কথার জবাব দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব মাজমু ফতোয়া ইবনে উসাইমিন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে একজন মানুষ শহরে আগুনে পুড়ে মারা গিয়েছে, তাকে আমরা শহীদ বলতে পারবো কিনা, এবং তিনি বলেছেন যে বলা যাবে না। এই আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং শহীদ সহি হাদিসের ভিতরে এসেছে যে সে 70 জন ব্যক্তিকে সে সাফা করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আমরা জানি না কে শহীদ। সুতরাং যেহেতু জানি না, সুতরাং মানুষের এবং যারা এই পর্যন্ত শহীদ বলছেন তাদের প্রতি অনুরোধ করছি যে আপনারা আল্লাহর কাছে তওবা করুন, আস্তাগফিরুল্লাহ বলুন এবং আল্লাহর কাছে তওবা করুন যে আপনারা না জেনে এই কাজটুকু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর রাহিম, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা দেখব যে এই যে মানে লোক সকল তারা সাফা মানে করছে, আর আরেকটি বিষয় যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেটি হচ্ছে যে মানে মুসলিম বাচ্চা যারা অল্প বয়সে ইন্তেকাল করেছে, ওয়াকাদ সুবিতা ফি সুন্নতি আন্নাস সাবি সিবিয়ান ইয়াশফাউনা ফিল আবাইহিম ইয়াউমাল কিয়ামা, যে যে বাচ্চাগুলি ছোট অবস্থায় ইন্তেকাল করেছে তারা তাদের পিতা মাতার জন্য সাফা করবে। এটি হচ্ছে স্কলারদের ধারণা। ভালো করে শুনুন, যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো থেকে মানে স্কলাররা ধারণা করেছেন যে মানে সাফাটা হবে। কেননা হাদিসের ভিতরে এসেছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আবারও বলছি যে এটি হচ্ছে তারা করবে, কিন্তু কোন বাচ্চা করবে সেটা আমরা জানি না। কোন বাচ্চা করতে পারবে, শুধু ইন্তেকাল করলেই যে করতে পারবে সেটা আমরা জানি না, কেননা জিনিসটি হচ্ছে আল্লাহ ভালো জানেন। আর হাদিসের ভিতরে সাফা কথাটা সরাসরি নাই, না থাকলেও স্কলারদের সিদ্ধান্ত হচ্ছে যে তারা সাফা করবে। এইভাবেই মেজরিটি স্কলার তারা মেনে নিয়েছেন যে ছোট অবস্থায় যে মুসলমানের যে ছেলে মেয়েরা ইন্তেকাল করবে তারা মানে সাফা করবে, কিন্তু কোন বাচ্চাকে নির্দিষ্ট করা যাবে না, যেমন শহীদকে করা যায় না। মাযহাবু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আন্না লা নাকতা লিমাইয়্যিন বিজান্নাহ আও নার। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এর আকীদা হচ্ছে যে কোন ব্যক্তিকে কখনোই বলা যাবে না যে এই ব্যক্তি জান্নাতে যাবে অথবা এই ব্যক্তি দোজখে যাবে। ওয়ালাউ কানা তিফলান সাগীরান, যদিও সেটা ছোট বাচ্চা হয়। এটা আমাদের সমাজে খুব করে, যেমন আমরা যখন কোনো ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে তখন তার বাসায় গিয়ে বলে দিই যে আপনার বাচ্চা তো জান্নাতে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ আলাযিম, এইভাবে বলা নিষেধ, যায় না। যারা বলেছেন ইস্তেগফার পাঠ করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা এটি একটি গুনাহ, এইভাবে বলা যায় না। ইল্লা লিমান সুবিতা ফি হাক্কাহু নাসা বিযালিকাল তাঈন, যে
যে সকল ছোট বাচ্চা অথবা কোনো ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বলেছেন তারা জান্নাতে যাবে নিশ্চিতভাবে বলা যায়, যেমন আশারা মুবাশশারা মানে সুসংবাদপ্রাপ্ত 10 জন ব্যক্তি ইত্যাদি। সুতরাং আমাদেরকে জানতে হবে যে মানে যে কোনো, কেননা ওই বাচ্চা মানে বড় হলে কি করত এবং সেটি আল্লাহই ভালো জানে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, যে আল্লাহ ভালো জানেন তারা যদি বেঁচে থাকতো তাহলে তারা কি করত। এই এই এটা অবশ্য এই কথাটুকু মুসলিম বাচ্চার জন্য প্রযোজ্য হবে না, এটি হচ্ছে মুশরিক যারা মুসলিম নয় তাদের বাচ্চাদের ক্ষেত্রে আবু হুরায়রা থেকে এই হাদিসটুকু এসেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম বাচ্চাদেরকে জান্নাতে নিবেন, এভাবে বলা যাবে যে মুসলিমদের বাচ্চা যারা ইন্তেকাল করবে তাদেরকে আল্লাহ জান্নাতে নিবে। আমরা আপনারা যখন সান্ত্বনা দিবেন তখন এইভাবে কথা বলবেন, বলবেন যে সহি হাদিসে এসেছে যে সকল ছোট বাচ্চা মুসলিমদের ইন্তেকাল করে বালেগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে নিবেন, এটি সহি আকিদা, এই এটা দলিল দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু কোন বাচ্চা সেটা আমরা জানি না, ওইটা ওই ওই মৃত ব্যক্তির কাছে মানে তার শোকাহত পরিবারকে এইভাবে বলাটা ঠিক হবে না, শুধু বলবেন যে আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ তাআলা। যেন উদাহরণ হিসেবে স্কলাররা যে দুটি হাদিস বলেছেন সে একটি হাদিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মু মুল মুমিনা ক্বালাত দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা জানাজাতি সাব্বি মিনাল আনসার, আনসারদের একটি জানাজাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, মানে তার আহ্বানে সাড়া দিয়েছিলেন। তে ছোট বাচ্চা, আনসারদের ছোট বাচ্চা, আনসার মুহাজির যাদের উপরে আল্লাহ বলেছেন রিদওয়ানুল্লাহি আলাইহিম ও রাদিয়াহুম, যে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আনসারের ছোট বাচ্চা এই কারণে সে খুশি হয়ে ওই ছোট বাচ্চা যার আনসারে তার জানাজার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন তুবা লিহাজা উসফিরু মিন আসাফিরিল জান্নাহ, যে সুসংবাদ ওই ছোট বাচ্চা তোমার জন্য, তুমি তো জান্নাতের একটা পাখি হয়ে গেছো। হ্যাঁ, মিন আসাফিরিল জান্নাহ লাম ইয়ামাল সাওয়ান সুআন, যে তুমি তো কোনো গুনাহ করো নাই, ওয়ালাম ইউদ্রিকুহু, কিন্তু তুমি মানে মানে গুনাহ করবে এমন কোনো মানে বয়সও তুমি পাও নাই। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুসংবাদ দিচ্ছে কাকে, একটি বাচ্চার জানাজাতে যেটি আনসারের বাচ্চা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিয়ে বললেন আওয়া গাইরা জালিকা ইয়া আয়েশা, তুমি কিভাবে মানে তুমি এটা বলছো যে সুসংবাদ কিভাবে বলো, ইন্নাল্লাহা খালাকালিল জান্নাতি আহালা, আল্লাহ জান্নাত তৈরি করেছে তার যারা যাবে জান্নাতি তাদেরকেও তৈরি করেছেন, আহলান খালাকাহুম লাহা, এবং তাদেরকে তৈরি করেছেন, ওয়াহুয়া ফি আসলাবি আবাইহিম, মানুষের জন্মের আগে ওই যে বীর্য যেটি তার পিতার মানে মানে শরীরে থাকে, আসলাব যখন তার মেরুদণ্ডের কাছাকাছি ওই কোমরের ভিতরে থাকে, একদম এমব্রায়োনিক স্টেজে যখন ওই পিতা থাকে, অ্যাডাল্ট স্টেজে নয়, আসলাবি আবাইহিম তার মানে যেই পিতা যার বাচ্চার সন্তানের বাবা হবে, সেই বাবা যখন তার মায়ের পেটে ছিল, সেই মায়ের পেটে থাকা অবস্থায় এই শিশুর ঘরে কি বাচ্চা হবে, সেই বাচ্চা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা লেখা হয়ে যায়। ওয়া খালাকা লিন-নারি আহলান খালাকাহু লাহা ওয়া হুয়া ফি আসলাবি আবাইহিম, মুসলিমের হাদিস 2662। তাহলে না জেনে না শুনে
কাউকে নির্দিষ্ট করে এই কথা বলা যায় না, এটাই হচ্ছে হাদিসের শিক্ষা। তবে সহি আকিদা অনুযায়ী আমরা বিশ্বাস করি, যারা হাদিসের ভিতরে যেহেতু এসেছে যে মুসলিমদের বাচ্চা যারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ইন্তেকাল করেছে তারা সবাই জান্নাতে যাবে, এটি একটি সাধারণ সিদ্ধান্ত যেটার ভিতরে সমস্ত মুসলিম স্কলারদের ঐকমত্য হয়েছে। এবং তারা যখন জান্নাতে যাবে তারা তাদের পিতা এবং মাতাকেও জান্নাতে নিয়ে যাবে, কাপড় ধরে টানবে এই, এবং তাদেরকে না নিয়ে গেলে তারা যাবে না ইত্যাদি হাদিসের ভিতরে এসেছে। ওই যে জান্নাতে যাওয়ার যে ভঙ্গিমাটা হাদিসে এসেছে সেখান থেকে স্কলাররা বুঝেছেন যে এটি হচ্ছে সাফা করবে ইত্যাদি, যদিও শব্দে সাফাটা নাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না জেনে শুনে সুসংবাদ দেওয়া অত্যন্ত ভয়ঙ্কর কাজ। এরকম একটি ঘটনা সিলসিলাতি সহিহা 3103 নম্বর হাদিসে এসেছে, তুফা রাজুলুন মিন আসহাবি, ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের একজন ইন্তেকাল করার পর, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি সাহাবি সম্পর্কে বলতে যে ইন্তেকাল করেছে, আবশিরু বিল জান্না, তোমার জন্য জান্নাতে সুসংবাদ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউলা তাদরি, তুমি কিভাবে জানলে সে জান্নাতে যাবে? ফালআল্লা তাকাল্লামা বিমা লা ইয়ানিহি আও বিখাল্লা বিমা লা ইয়াগনিহি, তুমি কিভাবে জানলে? তখন তিনি দুইটা অত্যন্ত ছোট বাখিলি, অ্যাকচুয়ালি এটাই হবে, আমার একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে আও বি বাখিলি বিমা লা ইয়াগনিহি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন যে আউলা তাদরি, তুমি কিভাবে জানতে পারলে যে সে বেহেশতে চলে গেছে কিভাবে? অথচ এই হাদিসের একটি রেওয়ায়েতে এসেছে, এটা তিরমিজির হাদিসে এসেছে, যে ওই ব্যক্তি আসলে ফি সাবিলিল্লাহতে শহীদ হয়ে মানে মানে ইন্তেকাল করেছিল। ওয়াকাদ রুইয়া মানা আল হাদিস উজুহু, যে এই বিভিন্ন সনদে যে এসেছে যে আন্নাহু কাতালা শাহিদান, সে আসলে শহীদের মতো মানে মৃত্যুবরণ করেছিল, তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জান্নাতে চলে যাবে বলাটাকে তিনি পছন্দ করেন নাই। তখন তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হয়তো এমনও হতে পারে যে ছোট্ট একটু যে দুইটি অপরাধের কথা তিনি বলেছেন এর ভিতরে একটা আমাদের দৃষ্টিতে কোনো অপরাধই না, সেটি কি? যে সে হয়তো কোনো বেহুদা কথা বলেছে, এই কারণে আমরা কত বেহুদা কথা বলি, ফাল আল্লা তাকাল্লামা বিমা লা ইয়ানিয়া, আপনারা জানেন বিখ্যাত হাদিস মিন হুসনিল ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হচ্ছে সেই ব্যক্তির জন্য যে যেটি যা কিছুর জন্য সে কনসার্ন না সেটা নিয়ে সে কথা বলে না, যেমন অমুক ব্যক্তি এই করেছে আপনার এটাতে কনসার্ন না সুতরাং আপনি এই সম্পর্কে কিছু বলেন না ইত্যাদি, সেই কথা আমরা কত বলি বিভিন্ন মানুষ সম্পর্কে যেগুলো আমরা কনসার্ন না, এই আজে বাজে কথা আমরা কত বলি, সেটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কারণ হিসাবে বলছেন যে হয়তো এমনও হতে পারে ওই কারণের জন্য হয়তো সে জান্নাতে যাচ্ছে না। আমাদের অবস্থা তাহলে কি হবে? অথবা মানে সে বখিলি করেছে, যে একটা জিনিস দিয়ে সে কাজ করতে পারতো কিন্তু কৃপণতা করেছে, আও বি বাখিলি বিমালা ইউগাইনি ইয়াগনিহি, যে সে ওই কাজটা করতে পারতো কিন্তু ওইটা ছাড়াই কিন্তু সে বখিলি করেছে। সুতরাং এই হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে যে যে সে কোন ছোট বাচ্চা মানে জান্নাতে যাবে সেটা আমরা জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথা বলাটাকে অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। সুতরাং আমরা এইভাবে বলতে পারবো না, আমরা বলবো যে হাদিসে এসেছে যে এরকম এরকম ইন্তেকাল করলে, যেমন পেটের অসুখ, তারপরে দেয়াল চাপা, আপনারা হাদিস দেখে নেবেন, এরকম 7 প্রকার 8 প্রকার এরকম আছে যারা শহীদ হয়েছে, কিন্তু ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা যাবে না, বলতে হবে হাদিসে এরকম এসেছে যে এইভাবে মারা গেলে সে শহীদের মর্যাদা লাভ করে, এইভাবে বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা যাবে না।
যেমন একটি প্রশ্ন আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, এসেছে এই প্রসঙ্গে, তো আমরা এখন এই মুহূর্তে সেটি আলোচনা করছি। তাহলে এই যে মানে শহীদ ছাড়া, ব্যক্তি ছাড়া, তারপরে আর কে মানে সাফা করতে পারবে, এর ভিতরে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটি হচ্ছে কোরআনুল করিম। কোরআনুল করিম আমাদিগকে সাফা করবে, যারা কোরআন পাঠ করে আর যারা রোজা রাখে। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة جي كيامت الدين قرآن এবং সিয়াম মানে এই দুই প্রকার, একটি হচ্ছে সিয়াম হচ্ছে রোজা, আমরা যে রোজা রাখি, তো রোজা তো একটা দায়িত্ব আমরা রাখি, তো সেটা আবার সাফা করবে কিভাবে? আর কোরআন হচ্ছে আমরা মুসহাব আকারে পড়াশোনা করি, কিন্তু আল্লাহর কাছে কোরআনুল মাজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, যেটা আমরা দেখিনি, তো সেটা আমাদের জন্য সাফা করবে ইয়াউমুল কিয়ামা। প্রশ্ন আসতে পারে যে এই দুইটি জিনিস, একটি হচ্ছে একটা কর্মসূচি সেটা সাফা করবে, আর কোরআন হচ্ছে এমন একটা জিনিস যে আসল যে কোরআন যেটি লৌহে মাহফুজে মানে সংরক্ষিত এসেছে সেটা তো আমরা দেখি নাই, আর দুনিয়াতে যে বইয়ের আকারে কোরআনটা লিপিবদ্ধ হয়েছে যেটাকে বলা হয় মুসহাফ আল ওসমানি, সেটা তো আর কেয়ামতে থাকবে না। কেয়ামতে যেটা আসবে সেটি হচ্ছে কোরআনুল মাজিদ ফি লৌহে মাহফুজ, সেই কোরআন আসবে। তাহলে এটা কিভাবে সাফা করবে? প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে আল্লাহর একটি নাম হচ্ছে আল মুসাউবির, তিনি হচ্ছেন আকার দান করেন, রোজাটাকে একটি আকার দেওয়া হবে অবশ্যই, এমন একটা আকার, কি আকার সেটি আল্লাহই ভালো জানেন, যে তার জন্য সুপারিশ করবে। আপনারা জানেন যে কোরআন কেও আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটা আকার দিবে যে সুপারিশ করতে পারবে, আর আল্লাহ হচ্ছেন হুয়াল্লাহু খালিকুল বারিউ, তিনি হচ্ছেন সৃজনকর্তা সৃষ্টিকর্তা আর উদ্ভাবন কর্তা বাড়িও, যেটা আগে ছিল না সেটাকে নতুন করে তৈরি করা আল্লাহর জন্য অতি সহজ। যেমন অনেকে প্রশ্ন করে যে উনি তো এরোপ্লেনে মারা গিয়ে তারপরে ছাই হয়ে গেছে, তো তার কবরের আজাব কিভাবে হবে, তাকে কিভাবে জিজ্ঞাসা করবে? আল্লাহ হচ্ছেন মুসাউবির, মুহূর্তের ভিতরে তাকে আকার দিবে, মুহূর্তের ভিতরে তাকে কবরের মতো একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারো, সেটি আল্লাহর জন্য অতি সহজ। ওয়াল্লাজি ইউসাউবিরুকুম ফিল আরহাম, আল্লাহ আমাদেরকে মানে মায়ের পেটে আকার দিয়েছেন। হ্যাঁ, এরকম কোরআনের ভিতরে অনেক আয়াত এসেছে যে ওয়াসাওয়ারাকুম ফি আহসানা সূরাকুম ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তিনি তোমাদের আকার দিয়েছেন মায়ের পেটে, আর তিনি কত সুন্দর আকার দিয়েছেন, ফা আহসানা সূরাকুম ইলাইহিল মাসির। এখন এই যে সুন্দর, এটা কোরআন থেকে শিখাটা আমাদের খুব জরুরি। আমাদের সমাজে দেখা যায় আফ্রিকান আমেরিকান লোকদেরকে দেখে আমাদের অনেক লোকরা একটি কথা বলে কাউলা, এইভাবে বললে গুনাহ হবে, কেননা ওইটা ওইটা এমন ভাবে বলে যে তার দৃষ্টিতে এই তার চেহারাটা সুন্দর না, মানে ওই ওই আফ্রিকান ওই লোকটাকে আপনার পছন্দ হয় নাই, আপনার সৌন্দর্যের মাপকাঠিতে তা আপনার পছন্দ হয় নাই দেখে আপনি একটি নিকৃষ্ট কথা বলে তাকে সম্বোধন করছেন। অথচ জেনে রাখুন আল্লাহ বলছেন ফা আহসানা সূরাকুম ইলাইহি, আল্লাহ তাকে সুন্দর আকৃতি দিয়েছেন, আপনি হচ্ছেন হতভাগা, আপনি হচ্ছেন হতভাগা এক বাঙালি, যে বর্ণবাদী, অতি বর্ণবাদী, যার গায়ের চামড়া অতি কালো, নাক বোঁচা এবং অন্য ধরনের চুল কোঁকড়ানো, আফ্রিকার অন্য দেশের মানুষ, তাদের দেখে আপনি এই ধরনের কমেন্ট করেন, আপনাকে তওবা করতে হবে আল্লাহর কাছে, কেননা আপনি আল্লাহ যে একজন মুসাউবির, তিনি যে আকার দান করেন, আর তিনি নিজেই বলেছেন সুরা আত তাগাবুন আয়াত নাম্বার 3, শুধুমাত্র কোরআন সুন্নাহ চর্চা করলে হবে না, আপনাদেরকে ঠিক মতো বুঝতে হবে যে কোথায় আপনার গুনাহ হইতেছে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরিষ্কার ভাবে, সাওয়ারাকুম বা আহসানা সাওয়ারা সুরাকুম, তিনি সুন্দর করেছেন তোমাদের আকৃতিকে। যে কোনো মানুষ মায়ের পেটে, তিনি হচ্ছেন মুসাউবির। এই কারণে উনি সেজদাতে আমরা যে দোয়া করি, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, এই যে দোয়াটা আছে, এই দোয়াটার একটা জায়গায় আমরা বলি যে লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ফা আহসানা সূরাহু, যে হে আল্লাহ আপনি আমাদের আকৃতিকে সুন্দর করেছেন, অতি সুন্দর আকৃতি দান করেছেন। তো আল্লাহ হচ্ছেন আকৃতি দাতা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই কোরআন আর ওই রোজাকে একটি আকারে নিয়ে আসা, একটা স্ট্রাকচারে নিয়ে আসা, এটি অতি সহজ। যে সাফা করবে অর্থাৎ কথা বলবে, সাফা করবে অবশ্যই কোরআন এবং সিয়াম কথা বলবে, একটি আকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, এই যে হাদিসের ভিতরে চলে আসছে সিয়াম কথা বলবে। তাহলে কিভাবে কথা বলবে? সেই আকারটুকু আল্লাহই দান করবেন। আইয়ে রব্বি মানাতুহু তোয়ামা, আমি তাকে দিনের বেলায় পানাহার করতে বিরত করেছি, ও শাহওয়াত, তাকে মানে তার যৌন চাহিদাকে আমি বাধা দিয়েছি দিনের বেলা। ফাশাফফিনি, ফাশাফফিনি ফিহি, সুতরাং আমার সুপারিশ তুমি গ্রহণ করো। ওয়াকুল কোরআন, কোরআন বলবে মান মানাতু নাওমা বিল্লাইলি ফাশাফফিনি, কোরআন বলবে আমি রাতের বেলা তাকে ঘুমোতে দেইনি, কারণ সে রাতের কোরআন পড়েছে। ফিহি ক্বালা ফায়ুশাফফিয়ান, সুতরাং আমাদের উভয়ের সুপারিশ কবুল করো। এই যে এবং অন্য হাদিসের ভিতরে এসেছে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন তোমরা বেশি পড়ো। প্রিয় শ্রোতা, আবারও বলছি যে হাদিসের ভিতরে কিন্তু কোরআন বোঝার কথা বলা হয় নাই, কোরআনের গ্রামার শিখা অথবা কোরআনের তাফসির শিখা অথবা কোরআন থেকে পণ্ডিত হওয়া, এগুলো কিছুই হাদিসে বলা হয়নি। বলা হয়েছে ইকরাউল কোরআন, কোরআন পড়ো। ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়া লি আসহাবিহি, তাহলে কোরআন যে পড়ে তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে সুপারিশকারী হিসাবে পাঠাবেন এবং সে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই কিতাব পাঠ করা অতি মর্যাদাবান, শুধু পাঠ করলেই, আর এর অর্থ জানলে, এর গ্রামার যদি আমরা শিখি, একে যদি আমরা বুঝতে পারি, এর থেকে যদি হুকুম বুঝতে পারি, তাহলে আরো কত মানে আমাদের উপকার হবে সেটি আল্লাহই ভালো জানেন। শুধু পড়লেই সে সুপারিশ করবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলআযীম। আর যদি আমরা কোরআনের হক আদায় করি, তাকে ঠিক মতো বুঝি, তার অনুসরণ করে মানি, এবং তার সময় অবশ্যই কোরআন বুঝতে গেলে আমাদেরকে গ্রামার শিখতে হবে এবং আরবি ভাষা শিখতে হবে, কেননা কোরআন আরবি ভাষায়, সুতরাং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু শুধু পড়াটাকে অবহেলা করা এবং এর সম্পর্কে মন্দ কথা থেকে আমাদের বিরত থাকতে হবে, কেননা আমাদের সমাজে আলট্রা মডার্ন কিছু ইসলামী চিন্তাবিদের আবির্ভাব হয়েছে, তারা মানে কোরআন পড়াটাকে অত্যন্ত ঘৃণা করেন এবং এর বিরুদ্ধে কথা বলেন। আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই। হে আল্লাহ আমাদের সবাইকে গুনার হাত থেকে বাঁচিয়ে দিন, আমিন। এখন কোন কোরআনের কতটুকু পড়লে মানে তার সাফা হবে, এই বিষয়ে যে হাদিসটুকু মুসলিম শরীফে এসেছে সেটি হচ্ছে قال يؤتى بالقرآن يوم القيامة أهل الذين كانوا يعملون بتقدم سورة যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন ভাবে যে তাদেরকে আনা হবে কোরআন মাজিদ এবং তার অনুসারীদেরকে, যারা সূরাতুল বাকারা, যারা আমল করবে মানে পড়েছিল যে সূরা বাকারা, সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান,
সুরা বাকারা এবং সুরা আলে ইমরান যদি কেউ পড়ে থাকে তাহলে তাদেরকে আনা হবে, তারা বাকারা এবং আলে ইমরানের সামনে আসবে ইনশাআল্লাহ। তারা কান্নাহা গামামাতান আও দালাতাতান সাওদাদান সাওয়াদান, যে একটি কালো রঙের সামিয়ানা অথবা একটি মেঘের আকারে মানে সেই কোরআন মানে সুরাগুলি মানে চলে আসবে কিয়ামতের দিন, তাদের আগে আগে চলে আসবে। এবং তারা মানে পাখির মতো, অনেক উপমা এসেছে, আমাদের উপমা জানা তেমন দরকার নাই, তৈরি সওয়াফ তাহাজান এভাবে এসেছে যে কোরআনের গুলো হয় মেঘের আকারে আসবে অথবা পাখির ঝাঁকের আকারে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আকার আল্লাহই দিচ্ছেন, কেননা আকার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল মুসাউউ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 
কোরআনকে ওই আলে ইমরান এবং বাকারা সুরাটাকে তিনি মেঘের আকার দিবেন, অথবা কালো রঙের একটা সামিয়ানা দিবেন যেখান থেকে আলো চমকাবে, অথবা সারি মানে ঝাঁকে ঝাঁকে দুই ঝাঁক পাখির আকারে দিবেন। তারা মানে কোরআনের জন্য যারা এই সুরাগুলি পাঠ করেছে তাদের জন্য তারা ঝগড়া করবে, তুহাজ্জান আন সাহিবহুমা, যে যারা তাকে পাঠ করেছে তাদের জন্য তারা ঝগড়া করবে, যে সুপারিশ করবে, সাফা করবে। যেমন হাদিসের ভিতরে এসেছে যে ইন্না সূরাতু মিনাল কোরআন সালাসুনা আয়াতান, যে একটি কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে, সাফাতুল রাজুলি, সে তার ব্যক্তির জন্য সাফাত করবে, হাত্তা গুফিরা লাহু ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাজি বিয়াদিল মুলক, সেটি হচ্ছে সূরা আল মুলক। সো সূরা আল মুলক যে পাঠ করবে সেটি আরেকটি হাদিস, এবং তার জন্যেও ক্ষমা করার আগ পর্যন্ত সেই সূরা মানে তার জন্য সাফা করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং তাবারাকাল্লাজি সূরাটা কবরের ফিতনা থেকেও রক্ষা করে। আপনারা সবাই জানেন যে শেখ আলবানী সেই হাদিসটা সহি বলেছেন, যে সুতরাং তাবারাকাল্লাজি সূরাটি মুখস্থ করলে রাতের বেলা যদি আমরা পড়ি তাহলে কবরের ফিতনা থেকে আমরা মুক্তি হব, এবং সেই সাথে সেই সূরা পাঠকারীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে সাফা নসিব করে দিতে পারে, যে কেয়ামতের দিন হয়তো এই সূরা তাকে সাফা করবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআন এবং রোজা আমরা সাফা হিসাবে মানে পেয়ে গেলাম। তারপর হজরে আসওয়াদ যেটা কালো পাথর, এই সম্পর্কে মানে কোনো কোনো স্কলার বলেছে যে এটিও সাফা করে বলে বুঝে নিতে হবে, কিন্তু এটি আসলে হাদিসে সাফা শব্দটি নাই। সুতরাং এটি সাফা করবে কি না সেটি আমরা জানি না, এটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত। এই পাথর হজর আসওয়াদ, এই পাথর কিয়ামতের দিন যে তাকে চুমু দিয়েছে তার জন্য সাক্ষ্য দিবে, মানে সাক্ষী হবে, শাহিদ হবে। ইন্না লিহাজা হাজারি লিসানিন শাফাতাইন, এই পাথরের দুটি ঠোঁট থাকবে এবং একটি জিব্বা থাকবে। দেখেন আল্লাহ কিভাবে আকার দেন, আল্লাহ কিভাবে মুসাউবির হয়ে যান, এই পাথরকে দুটি ঠোঁট দিবে এবং একটি জিব্বা দিবে, তখন সে সাক্ষ্য দিবে। ইয়াশহাদু লিমান আসতালামাহু ইয়াউমাল কিয়ামা বিহাক্কিন, যে তাকে চুমু দিয়েছে সে তার জন্য সে সাক্ষী দিবে। তো সাক্ষীকে সাফা বলা যায় না, মানে না বলাই উত্তম, আমরা বিতর্কে যেতে চাই না। সুতরাং এটি সাফা হবে কি না এটি পরিষ্কার নয়, যদিও আমাদের ভাই মোহাম্মদ আকমাল হুসাইন কিয়ামত দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাতের অন্তর্ভুক্ত কে হবেন এই কিতাবে তিনি এটাকে উল্লেখ করেছেন, আমরা এটিকে গ্রহণ করছি না, আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ তাআলা। এখন যখন এরকম সবার সাফা একে একে শেষ হয়ে যাবে, মানে যখন মানুষের সাফা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা হবে, তারপরে আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাফা করবেন, এখন এই সাফা মানে
বিভিন্ন ভাবে হবে। এখানে একটি জিনিস আমাদেরকে জানতে হবে যে সাফার হাদিস থেকে স্পষ্ট করে বোঝা মুশকিল যে আসলে কোন সাফাতে আমাদের উপকার হচ্ছে। একটি হচ্ছে সাফাতুল কুবরা, যে বড় সাফা, সাফাতুল ওজমা, এটি হচ্ছে হিসাব থেকে হিসাব শুরু করার জন্য সাফা, যেটি দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে আল্লাহর গুণগান এবং করবেন এবং মানে তিনি সাফা করবেন। এই সাফাতে যেটি উপকার হবে সেটি হচ্ছে সমস্ত মানব জাতির এবং জিন এর অন্তর্ভুক্ত, মানে যাতে হিসাব শুরু হয়ে যায় মানুষ এবং জিন সবার জন্য, যে যে হিসাব যেন শুরু হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে এসেছে যে তিনি আবার উম্মতের জন্য আলাদাভাবে সাফা করবেন ইনশাআল্লাহ তাআলা। সেটি বুখারী মুসলিমে এসেছে, আল্লুলু ওয়াল মারজান হাদিস নাম্বার 119। আমরা বিস্তারিত মানে পড়বো না ইনশাআল্লাহ। সে যে সেটা যেটা বলতে চাচ্ছি সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনাস বিন মালিকের হাদিসের ভিতরে এসেছে তিনি তিনবার তিনি সেজদা করবেন, তিনবারই তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রশংসা করবেন এমন কিছু শব্দ দিয়ে যেটি তাকে শিক্ষা দেওয়া হবে। তিনি সিজদা করবেন, প্রথমে অনুমতি চাবেন, ফা আযিনা আলা রাব্বি ফাই উযনিলি, যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বা তিলকা মুহাম্মদ ওয়া আখরা লি সাজিদান আল মুহাম্মদ الآخر لساجدا فيقول يا محمد ارفع رأسك رأسك تخن بلا হবে হে মোহাম্মদ আপনি আপনার মাথা তুলুন, তখন তাকে বলা হবে যে মানে তিনি তাকে বলা হবে যে যাও তুমি গিয়ে আগুন থেকে বের করে নিয়ে আসো। فيخرج من كان قلبه مثقال شعيرة, যে বার্লি বার্লির দানার পরিমাণ যাদের ইমান আছে তাদেরকে নিয়ে আসো। তাহলে এই সাফাটা কিন্তু কিয়ামতের মাঠে মানে হচ্ছে না, এই সাফাটা হচ্ছে কিয়ামতের মাঠের একটা পর্যায়ে যখন মানুষ জাহান্নামে চলে যাবে সেখান থেকে বের করে আনার জন্য এই সাফা। তো সেই তার জন্য হচ্ছে সব জিনিসকে একত্রে চিন্তা করা যাবে না। সাফার হাদিস পড়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। মোট কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের জন্য সাফা করবেন। এখন কার জন্য করবেন, কিভাবে সেটা অর্জন করা যায় সেটি ভিন্ন প্রসঙ্গ এবং প্রশ্ন, সেটি আমরা আলোচনা করব। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে তিনি তিনবার সিজদা করবেন, তিনবারই যাদেরকে বের করে আনবেন সাফা করে তারা হচ্ছে জাহান্নামী, তারা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। মুসলিমদের ভিতরে কিন্তু অল্প ইমান আছে, একটি বর্ণনা এসেছে মিসকালা জাররাতিন আও খারদালিন, যে সরিষার দানা অথবা একটি মানে ছোট পিঁপড়ার মতো ছোট কণা পরিমাণ ইমান যাদের থাকবে তাদেরকে বের করে আনার জন্য তিনি সাফা করবেন। তারপরে আবারও তিনি সেজদায় যাবেন তৃতীয় পর্যায়ে, তখন তাকে বলা হবে যে ফা আখরাজা মিনহা মান কানা ফি কালবিহি আদনা আদনা মিসকালা হাব্বাতিন খারিদালিন, যে সরিষার দানার থেকেও খুবই অল্প থেকে অল্পতর, খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণা পরিমাণ যদি কারোর ইমান থাকে তাহলে তাকেও মিনাল ইমান ফাখরুজাহু মিনান নার, তাকেও বের করে নিয়ে আসো। সুতরাং কবিরা গুনা মানে যাদেরকে করবে তাদেরকে হচ্ছে মানে বলা হয়েছে যে সিরাত অতিক্রম করার পর তাদের জন্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাফা করবেন, এই কথাটি মুহাদ্দিসরা বলেছেন। তার মানে কবিরা গুনাহগার যারা তারা জাহান্নামে গিয়েছে তাদের জন্য তিনি সুপারিশ করেছেন, যেটা গত ক্লাসে আলোচনা করেছি। আর যাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে তাদেরকে বলা হবে জাহান্নামিউন, ইয়াখরুজু কাওমুন মিনান নার বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদখুলুনা আল জান্নাতা ইউসাম্মাউনা জাহান্নামীন, তাদেরকে জাহান্নাম বলে ডাকা হবে। এখন
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি বিভিন্ন ধরনের সাফা করবেন। একটি হচ্ছে যে সাফা হচ্ছে সবার উপকার, আরেকটি হচ্ছে জান্নাতে ঢোকার জন্য বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদেরও সাফা দরকার হবে। একটা জিনিস বুঝতে হবে যে বিনা হিসাবে যাওয়ার অর্থ এই নয় যে মানে যে তার কোনো সাফা দরকার নাই, তারও সাফা লাগবে। এর কারণ হচ্ছে যে জান্নাতে কেউ ঢুকতে পারবে না সেই ঢোকাটাকে বলা হয় যে সাফাআতু মানে দাখিলিল জান্না, জান্নাতে ঢোকার জন্য আরেক ধরনের সাফা। আতি বাবান জান্নাতিন, যে আমি জান্নাতের দরজায় আসবো ইয়াউমাল কিয়ামা, ফা আস্তাফতিহু, এবং মানে আমি খোলার জন্য চাইব যে দরজাটা যেন খুলে যায়। ফায়াকুলু খাজিনু, যে জান্নাতের যে মানে মানে প্রহরী জান্নাতের খাজিন যে সংরক্ষণকারী, সে এসে বলবে মান আনতা, আপনি কে? ফাকু আকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মাদ। ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন কাবলিক, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে আমি যেন কারোর জন্য মানে দরজাটা না খুলি। অর্থাৎ যারা বিনা হিসাবেও যাবে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে 70,000 এবং প্রতি হাজারে আরো 70,000, অর্থাৎ 49 লক্ষ মানুষ উম্মতের মুহাম্মাদী থেকে বিনা হিসাবে মানে জান্নাতে যাবে। তার মানে এই নয় যে তাদের সাফা আলাদা না, তাদেরকেও সাফা নিতে হবে। অর্থাৎ সাফা ছাড়া কারোই কোনো গতি নাই। আমাদের গতি তো একেবারেই নাই, কেননা আমরা হচ্ছি গুনাগার, এমন কোনো গুনাহ নাই যে আমাদের মাধ্যমে সংঘটিত হয়নি, হচ্ছে না অথবা হবে না আমরা, কারণ আমরা গুনাহ কিভাবে হয় সেটাই আমরা জানি না। সুতরাং আমাদের তো বিষয়বস্তুই আলাদা। সুতরাং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য শুধু ওই কর্মসূচি নিলে হবে না যে আমি ঝাড়ফু চাই না, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওই বিষয়ে প্রশ্ন উত্তরের সেশনে ইনশাআল্লাহ। যেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে সেটি হচ্ছে শিরিক না করা, শিরিক না করা এবং মুসলমান হওয়া, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাটা পেয়ে যেতে পারি, যদি আমরা শিরিক না করি আর হচ্ছে যদি আমরা মুসলিম হিসাবে থাকি তাহলে এই সম্ভাবনা আছে। আর জান্নাতের মর্যাদা বাড়ানোর জন্য কিছু সুপারিশ হবে। আর আরেকটি তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে বলেছেন যে যারা সাধারণ মুসলিম তারাও এইভাবে মানে একে অন্যের জন্য মানে সাফা করবে, কিন্তু সেই ব্যক্তি ওয়ালি আল্লাহ হবে এরকম ধারণা করা ঠিক নয়। এরকম শব্দে কোনো হাদিস আসে নাই যে ওয়ালি হতে হবে, আলেম হতে হবে। হাদিসের ভিতরে এসেছে যে মুমিন হতে হবে, এবং সেই ব্যক্তি কে সেটি আল্লাহই ভালো জানে, আমরা সেটা জানি না। সুতরাং যেটা জানি না সেটা বর্ণনা করা আমাদের জন্য নিষেধ। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে যেহেতু তারা বলবে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে তারা আমাদের সাথে নামাজ পড়ত, রোজা রাখত, এই ধরনের কথা তারা বলবে, ইভেন হজ করত, কোন কোন রেওয়ায়েতে এসেছে হাজ্জি না মানা, তারা আমাদের সাথে হজ করত, হ্যাঁ এরকম কথাও বলবে। সুতরাং আমরা যেটা মানে বলতে চাই সেটি হচ্ছে যে কে কাকে করবে সেটি হচ্ছে আল গায়িব, কেননা সেখানে তিনটি শর্ত ছাড়া সাফা সংগঠিত হবে না। আমরা এটা আর রিপিট করতে চাচ্ছি না। এখন সবার সাফা যখন শেষ হয়ে যাবে, যখন আর কোনো ব্যক্তি বাকি থাকবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে তিনি বলবেন, ফায়াকুলুল্লাহু তাআলা শাফাআতিল মালাইকা শাফাআতিন নাবিয়িন শাফাআতিল মুমিনিন ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামার রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কথা বলবেন যে
মুমিনের শাফা, ফেরেশতার শাফা, নবীদের শাফা সবই তো শেষ হয়ে গেল, এখন শুধুমাত্র রহমান আল্লাহর শাফাটুকু বাদ আছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামার রাহিমিন, আরহামুর রাহিমিন অতি দয়ালুর শাফাটাই বাদ আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কবদা, ফায়াকবিদু কবদাতান মিনান নার, আল্লাহ এক মুষ্টি তার তার সেই তাবারক হাতে, তার মোবারক হাতে, আল্লাহর হাত হচ্ছে মোবারক আর আল্লাহ হচ্ছে দুটো হাতই হচ্ছে ডান হাত, আমরা এগুলো আল্লাহ মারিফাতুল্লাহর ক্লাসে আলোচনা করেছি, আপনারা শুনে নেবেন। ফায়াকবিদু কবদাতান, আল্লাহর সেই মুষ্টি যেই মুষ্টির ভিতরে সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে নিয়ে নিবে, তাহলে আল্লাহর মুষ্টিতে কত লোক ধরবে সেটা তো আমরা কল্পনাই করতে পারি না। কেননা আল্লাহ বলছেন কাবদাতহু ইয়াউমাল কিয়ামা, আল আরদু কাবদাতহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত বিশ্ব আল্লাহর কবদার ভিতরে থাকবে, মুষ্টির ভিতরে। সুতরাং এই বিশ্বের ভিতরে কত লোক আছে, সব লোকই, লোক তো দূরের কথা, বিশ্ব পুরাটাই তার মুঠের ভিতরে আসতে পারে। তারপরে হেভেন, সেভেন হেভেন, সাতটা হেভেনকে আল্লাহ মাতুবিয়াতুম বিয়ামিনি, তার ডান হাতে পেঁচিয়ে রাখবেন। সুতরাং সেই আল্লাহ, সেই আজ্জা ওয়া জাল্লা, ফায়াকবিতু কাবদাতান, সে এক কবজা, এক মুষ্টি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। ফায়াখরুজু মিনহা কাওমান, মানুষদের ভিতরে এক প্রকার গোষ্ঠীকে তিনি বের করে নিয়ে নিয়ে আসবেন। ওয়ালাম ইয়ামালু খাইরান, যারা কোনো ভালো কাজ করেনি, ওয়ালাম ইয়ামালু খাইরান কাত, তারা কোনো সৎ আমল করেনি, এবং তারা আগুনে পুড়ে মানে অঙ্গার হয়ে যাবে। কাদ আদুয়ান আদুয়া হুমামান, তারা আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাবে। সুতরাং আল্লাহর একটা সাফা হবে সবার সাফার শেষে, এই কথাটা হাদিস থেকে জানা যায়। কিন্তু এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা, মৃত সন্তানের সাফা, শহীদের সাফা, মুমিনের সাফা, ফেরেশতার সাফা, মানে একে অপরের জন্য সাফা, এটা কে কখন হবে এইভাবে নির্ধারণ করা অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা সাফা বিষয়টি একটি গায়েব, এটি আল্লাহই ভালো জানেন, আমরা হাদিস থেকে সেটা জানি না। যেটি আরেকটি হাদিসে এসেছে ইবনে মাজা সহি তিরমিজিতে আলবানি সেটাকে সহি বলেছেন, যে আল্লাহ সুবহান তাআলা ইয়াকবিতু, এক মুষ্টি দিবেন, সেটা মুসলিমের হাদিস। কিন্তু এই হাদিস ছাড়াও আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ সুবহান তাআলা মানে যেটা অনুবাদ করেছেন আমার আমাদের ভাই মোহাম্মদ আকমাল হুসাইন, যে খাবলা, তিন খাবলা, যে ওয়ালা আযাবিন মা কুল্লি কুল্লি আলফে সাবউন, এটাতে মানে প্রত্যেক হাজারে 70,000 যাওয়ার পর তিনি বলেছেন ওয়া সালাতু হাসিয়াতিন মিন হাসিয়াতি রব্বি আযা ওয়া জাল্লা, যে হাসিয়াত মানে আল্লাহর হাসিয়াতে তিন হাসিয়াত, মানে এই হাসিয়াত বলতে কি বুঝায় সেটি তিনি ব্যাখ্যা করেন নাই। হাসিয়াত আসলে খাবলা নয়, হাসিয়াত হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, মানে আমরা হাতে যেটা ফেলে দেই খড়কুটা, আমরা যে জুঠা জুঠা আর কি, আমরা যে আবর্জনা বিভিন্ন জিনিস হাতে ধরে ফেলে দেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একেবারে নিকৃষ্ট, মানে তিনি কিছু মনেই করেন নাই। আল্লাহ সুবহান, আল্লাহ গাফুর রাহিম, আল্লাহ আমাদের কিছু সহজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিয়াতিন মিন হাসিয়াতি রব্বি, তিনটা তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতে মানে যেরকম খড় খুঁটা ফেলে দেয়, একটা বস্তু যেভাবে ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহ ঠিক সেভাবে তিনবার তার মোবারক হাতে এরকম কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে ছুঁড়ে ফেলে দেবে, ওখান থেকে বের করে নিয়ে আসবে। সেই কথাটুকুই হাদিসের ভিতরে এসেছে, আল্লাহই ভালো জানেন আমরা কোন পর্যায়ে গিয়ে পড়ব। এই হচ্ছে আল্লাহর শাফা,
যেটি সবার শেষে হবে, আর এক মুষ্টি থেকে আনবে। তা ছাড়াও এমনও হতে পারে যে এক মুষ্টির পরেও তিনি আরো কিছু খড়কুটার মতো আবর্জনা যেভাবে মানুষ ফেলে দেয়, ঠিক সেভাবে হাসিয়াতি মিন হাসিয়াতি রব্বি আজ্জা ও জাল্লা, এই হাদিসটুকু সহি তিরমিজিতে এসেছে 2438 নম্বর হাদিস, ইবনু মাজাতে এসেছে 4286 হাদিস, শেখ আলবানী এটাকে সহি বলেছেন। সুতরাং তিন তিন খাবলা যদি বলেন সেটাকে, মানে যেভাবে মানুষ মানে একটা আবর্জনাকে ছুঁড়ে ফেলে দেয় হাতে, সেরকম আল্লাহর মুবারক হাতে এইভাবে তিনবার তিনি আরো কিছু লোককে বের করে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আলামু, আল্লাহ উত্তম জানেন, আমরা জানি না। সুতরাং এখন আসুন যে এই যে মানে সাফা, এই সাফা পেতে হলে আমাদেরকে কি করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আমরা যেটা করি, খালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন কি করবে, কাঁদবে না কোথায় সেজদা দিবে, এগুলো নিয়ে চিন্তা গবেষণা, এগুলো আমাদের জানার দরকার নাই। এই কাজ জেনে আমাদের কি লাভ? হাদিসের ভিতরে এসেছে, ফা ইনতালাকু আতি তাহতাল আরশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, ফা আকওয়াউ সাজিদান লিরব্বি, তিনি সেজদায় পড়ে যাবেন, সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া, তিনি তার মানে অন্তরকে খুলে দিবেন, তারপরে ইউল হিমুনি মিন মাহামাদিহি হুসনি সানাই আলাইহি, তাকে কিছু মানে কথা তাহমিদ সানা এগুলোকে শিক্ষা দিবেন। এগুলো জেনে, এগুলোতে আমাদের কিছু শ্রোতা আছেন যারা কোরআন হাদিস চর্চা করেন, এগুলো নিয়ে তারা খুব চিন্তিত। আপনাদের প্রতি অনুরোধ করেছি যে এত কিছু মানে জানা এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, আমাদের গুরুত্বপূর্ণ হলো যে আমরা কিভাবে সাফা পেতে পারি সেটা জানতে হবে ভালোভাবে। উনি কি করবে না করবে সেগুলো আমাদের জেনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং উল্টা পাল্টা না বুঝে শুধু কান্নাকাটি করে খালি আন্তাজে এই এই সাফা কি, কোন সাফা সেটা আমরা জানি না। সুতরাং না জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরকম কমেন্ট করা, এটাও ঠিক নয়, আপনাকে নিশ্চিত হতে হবে। সুতরাং তিনি কোন পর্যায়ে কাকে সাফা করবেন হিসাবের সময় সেটি আল্লাহই ভালো জানেন, আমরা সেটা জানি না। তবে তার মাধ্যমে বিভিন্ন ভাবে হিসাবের সময় হতে পারে, হাউজে কাউসারের কাছে হতে পারে, হাসরের ময়দানে হতে পারে, হিসাব চলাকালীন হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। সেগুলো জানা আমাদের কাজ নয়, এগুলো এই ডিপার্টমেন্টে আমরা মানে মানে আমরা যেতে চাচ্ছি না এবং যাওয়া উচিত নয়। সুতরাং প্রিয় শ্রোতা, মানে এটা আপনাদের মাথা থেকে যেন সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ফায়াকুলু ইয়া মুহাম্মাদু উদখুলুল জান্নাতা মিন উম্মতি মিন মান লা হিসাবান আলাইহি মিন আল বাব আইমান মিন আল আবওয়াবিল জান্নাত, যাদের হিসাব হবে না তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান ওই যে ডান দিকের দরজা দিয়ে, ডান দিকের দরজা দিয়ে যাদেরকে হিসাব হবে না তাদেরকে নিয়ে যান কোথায়, জান্নাতের ভিতরে ডান দিকের দরজা দিয়ে। ওয়াহুম শুরাকা উন্নাসি ফিমা সিওয়া উন জালিকা মিনাল আবওয়াব, আর বাকিদেরকে নিয়ে যান অন্যান্য দরজা দিয়ে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিবেন। এখন তাদের সাফা কিভাবে হবে এটি আল্লাহই ভালো জানে। সুতরাং এইখানে এই হাদিস থেকে এগুলো বোঝা যায় না যে কিভাবে এটা সংগঠিত হবে। তারপরে আমরা আবারও বলছি যে মুমিনরা যে সাফা করবে সেটা কোনো ব্যক্তি কাউকে জানতে পারবে না কে কাকে করবে, যদিও তারা বলবে তারা চিনতে পারবে, এই কথাটা বলা, যারা চিনতে পারবে তাহলে বোঝা যায় যে মুমিন চিনতে। তাহলে এই চেনাটা কি ধরনের চেনা, এটা কি দুনিয়ার চেনা নাকি না একজন ইমানদার আরেকজন ইমানদারকে চেনে সেই চেনা, সেটিও আল্লাহ ভালো জানে, আমরা জানি না। কেননা পরকালের চেনা আর দুনিয়ার চেনার ভিতরে পার্থক্য আছে। তারা বলবে, রাব্বানা কানু ইয়াসুমুনা মা'ানা ইউসাল্লুনা মা'ানা ওয়া ইউহজ্জুনা মা'ানা, হজ করেছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি। সুতরাং এই তিনটি গুরুত্বপূর্ণ ইবাদত জামাতে আদায় করাটা সাফার একটি অন্যতম কারণ।
এই কারণে আমাদের উচিত জামাতে নামাজ পড়া, আমাদের উচিত একসাথে রোজা রাখা, আমাদের উচিত এক হজ করা। তখন তারা বলবে আখরিজু, তাদেরকে ফায়াকুল লাহুম আখরিজু মিন আরাফতুম মান আরাফতুম, যাদেরকে তোমরা চিনতে পারো তাদেরকে বের করে নিয়ে আসো। ফায়ুখরিজু না খালাকান কাসিরান, তারা অনেক লোক, খালাকান কাসিরান মানে প্রচুর লোককে তারা মানে জাহান্নাম থেকে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে। সুতরাং আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই যে খাবলা দিয়ে অথবা কবজা দিয়ে বের করে আনবেন, তাদেরকে বলা হবে হাউলাই উতাকা উর রহমান, তাদেরকে বলা হবে যে তারা হলো রহমানের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত মানে ব্যক্তি। এইভাবে আমরা জিনিসটাকে জানতে পারলাম। আরেকটি হচ্ছে জান্নাতের মর্যাদার জন্য কোরআন সাফা করবে, সেটা আপনারা সবাই জানেন, ইয়াকুলু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারাত ওয়া আরতাক, যে তুমি মানে কোরআন পড়ো এবং উপরে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কানা তুরতিলা ফি দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়ছিলে সেভাবে পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরিল আয়াতিন কানাত তাকরা উহা, যে আয়াত তুমি শেষ পর্যন্ত পড়েছিলে সেই আয়াত পর্যন্ত তোমার মর্যাদা হবে। এটি হচ্ছে অন্য এক ধরনের সাফা যেটা মর্যাদাকে উন্নত করবে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে এই যে সাফা, এই সাফাটা আমরা কিভাবে পেতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি বেশি প্রশ্ন এখান থেকে আসা উচিত ছিল এবং জানা উচিত ছিল যে এটা কিভাবে আনা যায়। এটা বাদ দিয়ে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কাহিনী, কিভাবে তিনি কান্নাকাটি করবেন, কি করবেন না করবেন, সেটা আমাদের বিষয় নয়। আমাদের আকীদা হচ্ছে তিনি করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম কর্মসূচি হচ্ছে আমরা আগে বলেছি শিরিক করা যাবে না, তাওহীদ শিখতে হবে। আপনি যতই কোরআন শিক্ষা করুন, তাফসির শিখুন, অথবা যতই ইসলামের খিদমত করুন, যত বড় দায়ী হন না কেন, আপনি যদি শিরিক কিভাবে হয়, তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা হয় সেটি যদি না জানেন, তাহলে আপনার জন্য সাফা আশা করা অত্যন্ত কঠিন। কেননা শিরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে যারা সাফা লাভ করবে তারা কেউ শিরিক করে না, এই কিন্তু গুনার কাজ করে, তাতে কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন কর্মসূচি, 1 নম্বর কর্মসূচি, যখন কোনো মুয়াজ্জিন আজান দেয় তখন যে দোয়া পাঠ করে, সেই দোয়া যদি আমরা পাঠ করি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা করবে, এই হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস হচ্ছে আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু সাল্লাম ইয়াকুলু ইযা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, তাহলে আজান শুনলে, আজান যে যেটা বলা হয় সেটা আপনি বলতে হবে, এটা হলো প্রথম শর্ত। শুধু আজান শুনলে হবে না, আজানের সাথে সাথে আপনিও আজান দিবেন, মানে ওখানে যেটা বলা হয় আপনিও সেটা বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা বলতে হবে। আর ফজরের আজানের সময় আসসালাতু খাইরুম মিনান নাওমের সময় বলতে হবে আসসালাতু খাইরুম মিনান নাওম। আর আজানের সময় যখন বলা হবে আশহাদু আন্না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখনও আমাদেরকে বলতে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। সুতরাং আজানের কথাগুলো আজানের মতোই বলতে হবে, শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ জায়গায় বলতে হবে। তারপরে সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পাঠ করতে হবে। ফা ইন্নাহু মান সাল্লা আলাইহা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরা, যারা দুরুদ পাঠ করে তার জন্য 10টি করে নেকি। সুম্মা সালুল্লাহু লিল ওয়াল ওয়াসিলা, তারপর আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল ওয়াসিলা চাইতে হবে,
ফাইন্নাহু মানজিলাতুন ফিল জান্নাহ, আর এই ওসিলা হচ্ছে জান্নাতের একটি জায়গা, মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটি। আমরা আগামী ক্লাসে ওসিলা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। এই ওসিলা আর এই ওসিলা এক নয়, এই ওসিলা হচ্ছে বানান একই, আল ওয়াসিলা, ওয়াসিন ইয়া লাম তা মারবুতা, এটি হচ্ছে মানজিলাতুন ফিল জান্না, জান্নাতের একটি জায়গার নাম, মানে মঞ্জিল একটি স্থানের নাম। লা তাম্বাগি ইল্লা লি আবদি মিন ইবাদিল্লাহি আরজু আন আকুনা আনা হুয়া, যে এই আল্লাহর বান্দার ভিতর থেকে একজন বান্দাই এই জায়গায় অবস্থান করতে পারবে, এবং আমি আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই জায়গায় যাব। ফামান সাআলালি ওয়াসিলা, যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলা চাবে, মানে এগুলি আবার বাংলাদেশি হুজুরদের কাছে শুনে এই যে ওয়াসিলা চাইতে হয়, কতগুলো নষ্ট বিকৃত কোরআন হাদিসে প্রচন্ড ভাবে মূর্খ কিছু মানুষ এই হাদিস থেকে বলে কি এই যে ওয়াসিলা চাইতে হয়, আস্তাগফিরুল্লাহ আলাজিম, এই ওয়াসিলা তো ওয়াসিলা চাওয়া নয়, এই ওয়াসিলা হচ্ছে আল ওয়াসিলাতুন হিয়া মানজিলাতুন ফিল জান্না, এটি হচ্ছে জান্নাতের একটি জায়গা, সেই জায়গা চাইতে হবে আল্লাহর কাছে কার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সেই কাজটুকু যদি আমরা করি, তাহলে আজানের কথার সাথে সাথে যদি আমরা একই প্রতি উত্তর দিয়ে থাকি, তারপরে আজানের পরে যদি আমরা দুরুদ পাঠ করতে পারি, তারপরে যদি ওই দোয়াটা পড়তে পারি যে দোয়ার ভিতরে এই কথাটা আছে যে হে আল্লাহ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা দান করো, আর আকীদা থাকতে হবে যে এটা নবীর ওয়াসিলা না, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি জায়গা দেওয়া হবে, সেটি হচ্ছে প্রশংসিত স্থান, মাকাম আল মাহমুদ, যেটি কোরআন আল আজিমের ভিতরে এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফা, তাহলে আমি সেই ব্যক্তির জন্য সাফা করবই। কোন কোন মুহাদ্দিস বলছে যে এটা ওয়াজিব হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তার জন্য করবেই। এখন কতবার করলে হবে, একটা আজান শুনলে হবে কিনা নাকি প্রতিদিন, এইটি আল্লাহই ভালো জানে। সুতরাং এটি আমাদের বেশি বেশি করতে হবে, আমাদের সমাজে এটি নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা টেলিভিশন আর রেডিও থেকে দোয়াটা শিখেছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা। এই যে দোয়াটা যেটা আমরা রেডিও টিভিতে শুনি, এই দোয়াটা রেডিও টিভিতে সর্বনষ্ট করেছে, কারণ রেডিও টিভিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এটা নাই। তো রেডিও টিভি থেকে যদি কোরআন হাদিস শিখেন তাহলে তো সর্বনাশ হবেই। কোরআন হাদিস সহিভাবে শিখতে গেলে প্রথমে আজানের কথাটাকে আবার রিপিট করতে হবে, শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এটা ছাড়া। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করতে হবে, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই কথাটা যদি আমরা ওই দোয়াটা পাঠ করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সাফা আমাদের জন্য ওয়াজিব হবে, অথবা মানে হবেই হবে। হাল্লাত মানে একেবারে শপথ করার মতো, মানে হবেই। তারপরে কর্মসূচি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করা। হাদিসের ভিতরে এসেছে যে আউয়ালান নাস বি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার অতি কাছে আসবে, একটা হাদিসে আছে অতি কাছে আসবে, ইয়াউমুল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, যে আমার প্রতি অতি অতিরিক্ত দুরুদ পাঠ করে। যদিও এই হাদিসটার ভিতরে সাফা কথাটা নাই, কিন্তু মুহাদ্দিসরা বলেছে যে এই হাদিসটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা তার জন্য হবে যে বেশি বেশি রাসূলের প্রতি দুরুদ পাঠ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি দুরুদ পাঠ করে কারা? আমরা তো নামাজের ভিতরে প্রথম বৈঠকে রাসূলের উপরে দুরুদ পড়ি না, তাহলে আমাদের কপালে কি হবে? জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই দুই নামাজে, এই তিন নামাজে, যে চার রাকাত নামাজ বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের উপরে দুরুদ পাঠ করতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
অথচ আমরা পড়তে পারি না। কেন পড়তে পারি না? কেননা আমাদের ইমাম সাহেব পড়তে দেয় না। তাহলে ওই ইমাম সাহেব বাদ দিয়ে ভালো ইমামের পিছনে নামাজ পড়েন, ওইটার একটা ব্যবস্থা করেন, পরকালে আমাদের সাফা লাগবে। এই কারণে আমরা নামাজের ভিতরে যেই দুরুদ পড়লে আল্লাহ নিজে শুনেন, কেননা আমরা বলি সামি আল্লাহ হু লিমান হামিদা, হে আল্লাহ কাকে শুনবে, রব্বানা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা তিনি শুনেন। নামাজের ভিতরে আমরা বলি আর আল্লাহ সেটা শুনে, ইউনাজি রব্বাহু ইন্না ইন্না আহাদুকুম ফি সলা ইউনাজি, বান্দা যখন নামাজে কথা বলে আল্লাহর সাথে কানে কানে কথা বলে, সেরকম একটা পর্যায়ে আমরা দুরুদ পড়তে পারি না, কেননা আমাদের কোনো সহি হাদিসের কোনো শিক্ষা নাই। রাসূলের প্রতি যারা মানে দুরুদ পড়তে চান তাদের জন্য প্রথম কর্মসূচি হচ্ছে নামাজের ভিতরে প্রত্যেক বৈঠকে দুরুদ পাঠ করা, এই হচ্ছে একটা। আর পরের কর্মসূচি হচ্ছে আজান শুনে দুরুদ পাঠ করা, এই। তারপরে আপনি অন্য সময়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যেমন আপনারা শুনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যতবার শুনবেন ততবার বলবেন, কিন্তু উত্তম হচ্ছে নামাজের ভিতরে, তারপরে হচ্ছে আজানের পরে, তারপরে অন্যান্য সময়, ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা মঞ্জুর হবে ইনশাআল্লাহ তাআলা, এটি মুহাদ্দিসদের সিদ্ধান্ত এই হাদিস থেকে। তারপরে যদি কোনো ব্যক্তি মদিনায় কষ্ট করে জীবনযাপন করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য তিনি সাফা করবেন। মান সাবারা আলা আল লাওয়াইহা, লাওয়াইহা কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা। লাওয়াইহা মানে হচ্ছে খুবই ডিফিকাল্ট সময়ে যদি কেউ কাটায়, মদিনাতে কেউ যদি জীবন যাপন করে কষ্ট করে, মানে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এবং সেই অবস্থায় যদি সে সেখানে ইন্তেকাল করে, হাদিসটা আসলে জীবন যাপন করাটাই মানে যথেষ্ট নয়, বরঞ্চ মদিনাতে মরতে হবে। মান ইস্তাতা আন ইয়ামুতা বিল মাদিনা ফাল ইয়ামুত বিহা ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুত বিহা, যে ব্যক্তি অনেক কষ্ট করে মদিনায় থাকবে, মদিনায় গিয়ে অবস্থান করে সেখানে মারা যাবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা করবেন। তাহলে আমাদের আরেকটা কর্মসূচি কি, যাদের টাকা পয়সা আছে তারা যখন ডাক্তার বলবে যে আপনার আর বেশি দিন বাকি নাই, আপনার শরীর কয়েক মাসের ভিতরে কয়েক দিনের ভিতরেই আপনি হয়তো মারা যাবেন, তাহলে প্লেনের একটা টিকিট কেটে অ্যাম্বুলেন্সে করে যেমনি হোক মদিনায় গিয়ে ওইখানে মরে যাওয়া, ওইখানে যদি আমরা মরতে পারি, এটা অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কোথায় মারার মরে যাওয়ার তৌফিক দান করবে সেটি কেউ জানে না, সেটি লা তাদরি হাইসুমা কুনতা তামুত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে কয়েকটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, একটি হচ্ছে আমরা কোথায় মৃত্যুবরণ করব। সুতরাং আমরা মদিনায় যদি মরার কর্মসূচি নেইও সেটা আমাদের তকদিরে থাকতে হবে, না হলে আমরা সেখানে গিয়েও মরতে পারবো না। কিন্তু মদিনায় যদি কেউ মারা যায় ঘটনাক্রমে, অথবা আপনার কর্মসূচি যদি সফল হয়ে যায়, তাহলে আপনার জন্য একটি সুসংবাদ হয়ে যেতে পারার খুবই সম্ভাবনা, সেটি হচ্ছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফা পেয়ে যেতে পারেন। মক্কায় যদি কেউ ইন্তেকাল করে তাহলে সে এই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। মক্কার সাথে মদিনার এই একটি বিষয়ে হচ্ছে একটু বেশি সুবিধা, আর অন্য কোনো বিষয় মক্কায় সবার উপরে ইনশাআল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। যারা বেশি বেশি করে নফল নামাজ পড়বে, বেশি বেশি করে সেজদা করবে মানে হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়বে, তাদের জন্য সাফা করবে কে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুনতু আবিতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এক রাবিয়া ইবনু কাব কাব এই হাদিস বর্ণনা করছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক রাতে প্রতি মানে ঘুমাই ঘুমিয়েছিলাম, তারপরে মানে আমি খেদমত করলাম, তখন ওই লোকটা রাবিয়া সে বলল আমি ইয়া রাসূলুল্লাহ আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তুমি কি কিছু চাও? সুবহানাল্লাহ, খেদমত করার পরে ফাকাল আলী সাল সাল তুমি চাও কিছু?
মানে এত কষ্ট করে যে ফাকুলতু আসআলুক মুরাফাকাতাক ফিল জান্নাহ, যে জান্নাতে কে আপনার মানে সঙ্গী হবে, কে আপনার কাছে থাকবে, তখন তিনি বলছেন যে তুমি কিছু চাও, আও গাইরা জালিক কুলতু হুয়া যাক, না আমি সেটাই চাই। দেখুন সাহাবি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে সাফাটা চায় নাই, সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে যে আমি জানতে চাই, আস আলুক, যে কে আপনার প্রতিবেশী হবে জান্নাতে সেটি আমি জানতে চাই। তো তাতে বোঝা গেল যে সে জান্নাতে যেতে চায়, কিন্তু পরোক্ষভাবে সাফা, কিন্তু সাফা আল্লাহর কাছে যে চেতে হয় সেটি সাহাবিরা সবাই আমল করে গেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সাফা চাওয়া যায় না, জীবিত অবস্থায়ও চাওয়া যায় না, মৃত অবস্থায়ও চাওয়া যায় না। ফা ইন্নি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফা আ ইন্নি আলা নাফসিক বিকাসিরাতিল সুজুদ, যদি তুমি বেশি বেশি করে সেজদা দাও তাহলে আমার দ্বারা তুমি সাহায্য পাবে, তার মানে তোমার জন্য হয়তো সাফা হয়ে যেতে পারে। অন্য আরেকটি হাদিসে সিলসিলাতি সহিহার ভিতরে এসেছে, কালা হাজাতি আন তাশফা আলি ইয়াউমাল কিয়ামা, যে আমার একটা ইচ্ছা যে যে আল্লাহ মানে আমার জন্য যে যদি সাফা হয়ে যায়, এভাবে তার কাছে চাই নাই, কিন্তু তার একটি ইচ্ছা যে যদি কিয়ামতের দিন আমার ভাগ্যে একটা সাফা জুটে যায়, হ্যাঁ আমার জন্য যদি সাফা করেন। এটি একটি হাদিসে এসেছে, যদিও একটি খুবই রেয়ার একটি হাদিস, সিলসিলাতি সহিহ শেখ আলবানী এটাকে সহি বলেছেন 2102, কিন্তু সাধারণত সাহাবিদের ভিতরে এমন কোন রেওয়ায়ত বেশি পাওয়া যায় না যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি সাফা চেয়েছেন, তারা পরোক্ষভাবে চেয়েছেন, ভাষার শব্দগুলোকে চেঞ্জ করে বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সেজদা করো মানে এই না যে বাসায় বসে বসে, আমাদের বাংলাদেশি মসজিদে নাই কিন্তু আমাদের অন্যান্য মসজিদগুলোতে দেখা যায়, বিশেষ করে পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের মসজিদে আপনি যদি যান দেখবেন যে অনেক মানুষ সেজদা তেলাওয়াত ছাড়াই এমনিই সেজদা দেয়, কোরআন তেলাওয়াত ছাড়া, খুশি হওয়া ছাড়া, শুকরের সেজদা ছাড়া, শুধুমাত্র এমনি এমনি সেজদা দেওয়া যায় না, এই এই ধরনের এবাদত কোনো হাদিসে নাই। আল্লাহর কাছে দোয়া করার অর্থ হচ্ছে নামাজের সেজদার ভিতরে, আপনার একা একটা সেজদা দিলে সেটা এবাদত হয় না, সেটা হবে বেদাত। শুধু দোয়ার জন্য সেজদা দেওয়া যায় না, এটি মনে রাখবেন। এটা অনেকে না বুঝেই করেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা কেউ করে না, তবে পাকিস্তানি ভারতীয়দের ভিতরে আমি এই আমল দেখেছি। মসজিদের ভিতরে গেলে দেখা যাবে যে একটা মানুষ খালি সেজদা দিচ্ছে কতক্ষণ পর পর, আরে কোনো কাজ নাই কাম নাই, খালি সেজদা দিচ্ছে, এইভাবে সেজদা দেওয়া যায় না। সেজদা দিতে গেলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে যদি সেজদা থাকে, অথবা কোনো বিষয়ে আপনি খুশি হয়েছেন, খুশি হয়ে সেজদা দিয়েছেন ইত্যাদি। যারা খালেস হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেটা আমরা আলোচনা করেছি, অর্থাৎ মুমিন থাকবে, তারা সাফা পাবেন। আর যে আজানের যে দোয়াটা, সেই দোয়াটা আমাদের বাংলাদেশের রেডিও টিভিতে একটু বাড়িয়ে বলা আছে, সেইভাবে আপনারা বলবেন না, বলবেন যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাআতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এতটুকু আল্লাযী ওয়া'আদতা। কিন্তু বাংলাদেশের ওই রেডিও টিভিতে বলা হয় এগুলি হাদিসে নাই, আল্লাজি ওয়াদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই কথাটা হাদিসে নাই, সুতরাং এটা বলবেন না, রেডিও টেলিভিশন থেকে শিখবেন না এই কথাটা, শুধুমাত্র আল্লাজি ওয়াদতা এইভাবে বলবেন। তারপরে এসেছে যে যারা মানে বেশি বেশি করে, আমরা সেটা বলেছি যে যদি কেউ মানে ইয়ে করে দরুদ পড়ে তাহলে সে পাবে ইনশাআল্লাহ। এখন আসুন প্রিয় যারা শ্রোতা যারা শুনছেন, যে সাফার ব্যাপারে কতগুলো জাল হাদিস, দুর্বল হাদিস, এই আমাদের ভাই মোহাম্মদ আকমাল হুসাইন হাফিজাহুল্লাহ তিনি তার বইয়ের ভিতরে সাফার ব্যাপারে
কতগুলো দুর্বল এবং বানোয়াট হাদিস বর্ণনা করেছেন যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। একটি হচ্ছে, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আমি তাকে মিজানের পাল্লার কাছে মানে সুপারিশ করব। এই হাদিসটি হচ্ছে মানে সহি নয়, এটি হচ্ছে জাল জাল হাদিস। মান কাদা আলি আখিহি হাজাতুন কুন্তু ওয়াফিকাত ইন্দা মানজিলা মিজানিহি ফা ইন রাজাহা ইল্লা শাফাআতুহু। সুতরাং মানুষকে উপকার করলে আপনি তার মাধ্যমে সাফা পাবেন, এই কথাটিকেও জাল। এই কারণেই আমাদের দেশে মুরিদরা ওই পীর সাহেবকে অনেক হাদিয়া তোহফা দেয়, কারণ পীরদেরকে যদি আপনি টাকা পয়সা দেন তাহলে তাদেরকে সাহায্য করলেন, তাহলে পীর সাহেব ওই মিজানের পাল্লার কাছে আপনাকে এসে সুপারিশ করবে। এই হাদিস জাল, এই হাদিস সহি নয়, এই উদ্দেশ্যে কেউ কাউকে সাহায্য করবে না, কেননা কে কাকে সাফা করবে সেটা কেউ জানে না, আর হাদিসটা হচ্ছে জাল। একজন মুসলিম ভাইয়ের প্রয়োজনে যে মানে মানে কোনো কাজ করাটা ভালো, কিন্তু তার মানে এই নয় যে সে আপনার জন্য সাফা করবে আপনি যদি তার উপকার করে দেন। এই কথাটা আপনাদের মাথা থেকে সরাতে হবে। তারপরে যে যদি দুইজন একে অপরকে ভালোবাসে তাহলে আমি নবী হিসাবে তাকে সাফা করবো। এটা 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 আসলে জাল হাদিস। আনা শাফিউন লিকুল্লি রাজুলাইন তাহাব্বা ফিল্লা, মানে যারা একে অপরকে ভালোবাসে। এখানে শরীয়ত সম্মত ভালোবাসা মানে ছেলে মেয়ে ভালোবাসা তো গুনার কাজ, সেটা তো কবিরা গুনা, সেটাতে কোনো সাফা তো হবেই না। কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসার কথা বলছে না, এটা বলছে যে দুইজন ব্যক্তি আল্লাহর জন্য যদি ভালোবাসে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা আমল, কিন্তু এর অর্থ এই নয় যে সে সাফা প্রাপ্ত হবে, কেননা হাদিসটা সহি নয়। ওই কারণে আমাদের বাংলাদেশে ওই পীর সাহেবকে ভালোবাসে মুরিদরা, যে আমি পীর সাহেবকে ভালোবাসলাম সুতরাং এই ভালোবাসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মানে এই সাফা করবে। হাদিসটি জাল। তারপরে সিলসিলাতিল হাদিস দাঈফি আল মাউদুয়া, হাদিস নাম্বার 1723। তারপরে এসেছে দাঈফ জামিউ সগীরের বিখ্যাত জাল হাদিস। এই হাদিসটা আপনাদেরকে শিখতে হবে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে আমার সাফা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কারণে বাংলাদেশ থেকে যারা হজে যায় তারা মদিনা মদিনা করতে করতে অস্থির হয়ে পড়ে, ওরা যেহেতু কবর জিয়ারত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাফাত করবে। হাদিসটা জাল, একেবারেই জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করলে আপনার সাফা হবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে নাই, কোনো সাহাবী এই উদ্দেশ্যে কবর জিয়ারত করে নাই। বাংলাদেশের লোকরা করে, তারা হতভাগা, বাংলাদেশের জন্য কোনো নতুন কোনো হাদিস আসে নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের আলাদা কোনো ফজিলত নাই, শুধুমাত্র কবর জিয়ারত করলে আপনি ভালো একটা কাজ করলেন আমলে সওয়ালে, কিন্তু এর বিনিময়ে আপনি কি পাবেন, এই সাফা পাবেন, এটা ঠিক নয়, এটি জাল জাল হাদিস। হাদিস নাম্বার 5607 দাঈফুল জামিয়া সাগীর এই কিতাবে রয়েছে। তারপরে যদি কোনো ব্যক্তি হজ করে সে তার পরিবারের 400 ব্যক্তির জন্য সুপারিশ করবে, এই মর্মের হাদিসটুকু অতি দুর্বল। আল হাজ্জু ইয়াশফাউ মি আরবা আরবা মিআতি মিন আহলি বাইতিন, যে যে ব্যক্তি হজ করে সে তার পরিবারের 400 ব্যক্তির জন্য সাফা করবে। হাদিসটি অতি দুর্বল। হাদিস নাম্বার 5092 সিলসিলাতিল আহাদিস দাঈফিয়া আল মাউদুয়া। তারপরে হচ্ছে যে মানে মানে কালো পাথরকে মানে চুমু খাবে সে সাফা করবে, এই এই হাদিস, এই শব্দে একটি হাদিস এসেছে, সে হাদিসটুকুকে শেখ আলবানী মানে দুর্বল বলেছেন, যে যারা করবে ফা ইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফাউ লাহু লিসান, মানে মুশাফ সে সাফি সাফা করবে। সুতরাং আসলে পাথর থেকে ওইটা না বলাই ভালো, পাথর সাক্ষী দিবে এটি সহি। তারপরে কিয়ামতের দিন সর্বপ্রথম নবীগণ করবেন,
তারপরে আলেমরা করবে, তারপরে শহীদ করবে, এটা এমনেই ঠিক না। কেননা শহীদদের মর্যাদা আলেমদের উপরে, কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারিমের ভিতরে যেভাবে তিনি বলেছেন, নবিয়ুনা ও রাসুল মুরসালিন ও নবীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালেহীন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে সুহাদা হচ্ছে সালেহীনদের উপরে। আর এই হাদিসটা হচ্ছে একটা জাল হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মা সুহাদা, যে প্রথমে নবী, তারপরে আলিম, তারপরে শহীদ। এই হাদিস জাল। এই কারণে আমাদের দেশে আলেমদেরকে অনেক মানুষ সম্মান করে, কেননা তিনি সাফা করবেন। এই হাদিস সহি নয়। হাদিস যেটা সহি সেটি হচ্ছে শহীদ এমনিই তার পরিবারের জন্য করবে, কিন্তু কে শহীদ সেটা আমরা জানি না, আর কার জন্য করবে সেটাও আমরা জানি না। তাকে সেই শর্ত পূরণ করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে, তারপরে ইখলাসের নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পৃথিবী থেকে বিদায় হতে হবে। আর এরকম ক্রনোলজি, ক্রমধারা, যে প্রথমে নবী, তারপরে আলেম, তারপরে শহীদ, এই এইভাবে জিনিসটি সংগঠিত হবে না। আমরা আগে আলোচনা করেছি, তারপর আমাদের একটি জাতীয় সমস্যা, সেই সমস্যার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি দেখেন যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে হাফেজদের সংখ্যা অনেক বেশি, কিন্তু মধ্যপ্রাচ্য যেখানে আরবি ভাষাভাষী মুসলমানরা থাকে, সেখানে কোরআনে হাফেজদের সংখ্যা কম। এর কারণ কি? এর কারণ আল্লাহই ভালো জানেন। তবে কোরআন পড়াটা এক ধরনের প্রক্রিয়া, যে এটাতে তেমন এক ধরনের পরিশ্রম হয়, কিন্তু সে পরিশ্রমটা ভিন্ন, আর এটাতে অনেকের মান মর্যাদা বৃদ্ধি পায়। হ্যাঁ, মানুষ গর্ব করে যে আমার ছেলে হাফেজ, অথবা আমাদের বাড়িতে একটা হাফেজ আছে। কিন্তু এই যে গর্বটা করে, এই যে তারা খুশি হয়, এর ভিতরের গোপন রহস্যটা কি, সেটি হচ্ছে একটা জাল হাদিস। এই হাদিসের কারণে হাফেজ বানানোর পরে খুব খুশি হয় মানুষ। এই হাদিসটা হচ্ছে, মান হাফিজা আলা উম্মতি আরবাইনা হাদিসান। আমরা কোরআনে হাফিজদের কথা বলছি, কিন্তু এই হাদিসটা যেটা আমি পড়ছি সেটি হচ্ছে যারা হাদিস মুখস্থ করে সেই হাদিসটা। তা আমরা আমরা আগে কোরআনটা আমরা শেষ করে নিই। আমি দুঃখিত, আমি অন্য হাদিসটা পড়ছিলাম। মান আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কারা আল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহু আল্লাহু আল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ইস্তাউজাবু আন-নার। যে ব্যক্তি কোরআন পড়বে এবং তাকে মুখস্থ করবে, হেফজ করবে, হাফেজ হবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন এবং তার বাড়ির দশজন ব্যক্তিকে সুপারিশ করবেন, যে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই হাদিসটি হচ্ছে দুর্বল। আর যিনি 40টি হাদিস মুখস্থ করবে আর তাদেরকে সে সাফা করবে, সেটি হচ্ছে জাল। আবার বলছি, একটু শুদ্ধ করে নিন। কারোর বাসায় যদি হাফেজ তৈরি হয়, সে ওই বাড়ির 10 জনের জন্য সাফা করতে পারবে না, পিরিয়ড। এই মর্মে কোনো হাদিস সহি নাই। যাদের সন্তানরা মানে হাফেজ হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যারা হাফেজ হয়েছে তাদের পিতামাতাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে মানে অত্যন্ত মূল্যবান মুকুট পরাবেন, সম্মানিত করবেন। সেই হাদিসটুকুই সহি, যে তাদের পিতামাতাকে জান্নাতে দাখিল করাবেন, হাদিসটা দিয়েই বোঝা যায়, এবং তাদেরকে সম্মানিত করবেন। কিন্তু ওই হাদিসটার ভিতরে শর্ত হচ্ছে যে হাফেজ হয়েছে, কোরআন বুঝেছে, সে অনুযায়ী আমল করেছে। এই কথাগুলি ওইটার ভিতরে আছে, শুধু মুখস্থ করেছে ওই মর্মে নাই। যারা কোরআনকে মুখস্থ করেছে, তেলাওয়াত করেছে, বুঝেছে, এবং সে অনুযায়ী তারা কাজ করেছে, কথা কাজের ভিতরে মুখস্থর ভিতরে মিল আছে, তাদের পিতামাতাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে মানে তিনি এমন একটা তাজ মুকুট পরাবেন যার উজ্জ্বলতা জান্নাতের লোকরা দেখতে পাবে।
সেই হাদিসটা সহি, কিন্তু সেই সেটাতে বোঝা যায় যে আসলে সত্যিকার অর্থে যে কোরআন বুঝে সে অনুযায়ী আমল করে, তাহলে কোরআন বুঝতে গেলে অবশ্যই আপনাকে গ্রামার শিখতে হবে এবং তাফসির শিখতে হবে, এবং তারপরে সেখান থেকে আমল করতে হবে। মুখস্থটা হলো প্রথম ধাপ, মুখস্থ করা, গ্রামার শেখা, তারপরে তাফসির শেখা, তারপর সেখান থেকে হুকুম ইস্তিমবাত করার পর সহি হাদিস অনুযায়ী সেটাকে আমল করা। সেরকম কোনো হাফিজ যদি কারোর সন্তান হয়ে থাকে, তাহলে আশা করা যায় ইনশা আল্লাহ তাআলা যে তার পিতামাতাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে দাখিল করাবেন এবং সম্মানিত করবেন ইনশা আল্লাহ। কিন্তু যে ব্যক্তি হাফেজ হয়েছে তার পরিবারের 10 জনকে সে সুপারিশ করবে এই হাদিস অতি দুর্বল, দাইফ, এটি অন্যান্য ভাষায় অন্যান্য, কিন্তু একটি অন্যটির থেকেও অতি দুর্বল, দাইফ জিদ্দান। আর যারা 40টি হাদিস মুখস্থ করেছে, এটি হচ্ছে 40টি হাদিস যারা মুখস্থ করে, তাদের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব, সাক্ষী হব এই হাদিসটি হচ্ছে জাল। হ্যাঁ, সিলসিলাতিল আহাদিস দাইফিয়া মওদুয়া হাদিস নাম্বার 4589। আর হাফেজদের হাদিসটা যে জাল, এটি দেখতে পাবেন দাইফ ইবনু মাজা হাদিস নাম্বার 216, দৈব জামিউ সাগির হাদিস নাম্বার 5761, দৈব তারগিব এবং তারহিব হাদিস নাম্বার 868, যে মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান, যে ব্যক্তি আমার উম্মতের যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করেছে, মিন সুন্নতি কুন্তু লাহু শাফিয়ান, আমি তার জন্য সাফা করব, এটি সহি নয়। সুতরাং হাদিস মুখস্থ করলে সাফাত পাওয়া যাবে না, এটাই হচ্ছে হাদিস থেকে মানে মানে মূল কথা, হাদিস সহি নয়। আরেকটি হাদিস হচ্ছে একই কথা, মান জারানি মিন মামাতি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমাকে জিয়ারত করলো, কানা কামান জারানি মিন হায়াতি, মানে আমাদের বাংলাদেশি যারা হজ করে তারা মদিনা শরীফে এই কবর জিয়ারত করলে তাদের ভিতরে একটা জিনিস কাজ করে, যে জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করা, জিয়ারত করা, আর মৃত্যুর পরে তার কবর জিয়ারত করা একই। মান জারানি হাত্তা ইয়ান্তাহা ইলা কাবরি, যে ব্যক্তি কবরের পর্যন্ত জিয়ারত করার উদ্দেশ্যে আসবে, কুনতুলাহু ইয়াউমাল কিয়ামা শাহিদান আও কালা শাফিয়ান, তার জন্য আমি সাক্ষী হব, সুপারিশ করব, এই হাদিস হচ্ছে মানে সহি নয়, এই হাদিসটুকু জাল, মাউদু'। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করলে এরকম কোনো ফজিলত পাওয়ার আশা করা ঠিক নয়। তারপরে মানে একটি বিষয় আছে যেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজে আছে, যেটি হচ্ছে আজান শুনে যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দুই আঙ্গুলে ফু দিয়ে চোখের উপরে মাসে করে, তাতে নাকি চোখের কোনো অসুখ হবে না, এইরকম একটি হাদিস আছে, এই হাদিসটি জাল। এই হাদিসটিকে সিলসিলাতিল আহাদিস দাইফিয়ার ভিতরে এসেছে, হাদিস নাম্বার 73। এটা করবেন না, আমাদের মেয়েরা করে না আল্লাহর রহমতে, সুবহানাল্লাহ বিহামদি, আমি কোনো মেয়েকে, কোনো বাংলাদেশি মহিলাকে এই পর্যন্ত অবশ্য তেমন কোনো মহিলাদেরকে আমি জীবনে তেমন দেখিও নাই, যত দু একজনকে দেখেছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আজান থেকে শুনলে তারা চোখে কোনো দুই আঙ্গুল দিয়ে মাসে করে না। তবে আমাদের বাংলাদেশি মসজিদ গুলোতে গিয়ে দেখেন, সেখানে প্রচুর মানুষ এই মুয়াজ্জিন আজান দেওয়ার সময় তারা চোখে ওই দুই আঙ্গুল মাসে করে, এটি সহি নয়, এটি যা এটি এটি অত্যন্ত অতি দুর্বল একটি হাদিস। কাওলা মুয়াজ্জিনু আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আখ ইলা আখির আজান ওয়া আন্না মান ফাআলা যালিকা হাল্লাত লাহু শাফাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে ব্যক্তি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে দুই আঙ্গুল দিয়ে চোখ মাসা করবে, তার জন্য আল্লাহ রাসূল তাকে সাফা করবে, এই হাদিস সহি নয়, গাইরু সহি। আরেকটি হচ্ছে যে এই হাদিস সিলসিলাতি দঈফের ভিতরে এসেছে, যে যে ব্যক্তি সকালে 10 বার দুরুদ পড়বে, বিকালে 10 বার দুরুদ পড়বে, কিয়ামতের দিন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাফা করবে, এই হাদিসটুকু মানে সহি নয়, এটি দঈফ। সিলসিলাতিল আহাদিস দাইফিয়ার ভিতরে হাদিস নাম্বার মানে 5788, এখানে
আকমল ভাই হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন 5388। অ্যাকচুয়ালি আমার বাসায় সিলসিলাতি দইফিয়া আমি নিজে তালাশ করেছি, হাদিসটার নাম্বারটা উনি ভুল লিখেছেন, 5788 হবে। সেই হাদিসের ভাষা হচ্ছে, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা, যে ব্যক্তি সকালবেলা 10 বার দুরুদ পড়বে, ওয়াহিনা ইউমসি আশারা, যে সন্ধ্যায় 10 বার দুরুদ পড়বে, আদরাকাত আদরাকাত হু সাফাআতি ইয়াউমুল কিয়ামা, সে আমার সাফা পেয়ে যাবে। সুতরাং কোন নাম্বার নয়, 10 10 করে নয়, বরঞ্চ হর হামেশাই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পড়ি, যেমন মসজিদে প্রবেশ করার সময় সালাম ও দুরুদ, নামাজের ভিতরে দুরুদ, তারপরে তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এইভাবে যদি আমরা বলতে থাকি সারা জীবন, তাহলে আশা করা যায় যে আমরা তার নিকটবর্তী হব। এবং স্কলাররা ধারণা করছে যে এর মানে হচ্ছে সে শাফাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি ইনশা আল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে আমি 10 মিনিটের একটি বিরতি দিচ্ছি, এবং বিরতির পর আপনাদের কাছে আবার আমি ফিরে আসব রাত 10টার সময় এবং প্রশ্ন উত্তরের ডালা নিয়ে। আশা করি ভালো থাকবেন, অপেক্ষায় থাকলাম, রাত 10টায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আপনাদের ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটি একটু বিস্তারিত আজকে শিখব ইনশাআল্লাহ, তাহলে সবার উপকার হবে, এই কারণে আমরা সময় নিয়েছি। এটি হচ্ছে যে আমরা একটি ক্লাসে বলেছিলাম নামাজের ব্যাপারে, যে নামাজের শেষে জিকির হিসাবে আমরা অনেকেই বাংলাদেশে, বিশেষ করে পুরুষ যারা সহি সুন্না অনুসরণ করে, তারা একবার আল্লাহু আকবার বলেন, তারপরে আস্তাগফিরুল্লাহ বলেন, এটা কতটুকু সঠিক? প্রথম প্রশ্ন, মানে উত্তর হচ্ছে ইনশাআল্লাহ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ইনসারাফা মিনাস সালাতি আস্তাগফারা সালাসা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ থেকে শেষ করতেন, বিরত হতেন, তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তারপরে ওয়াকালা আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম, এই কথাটা বলতেন। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আমল, তিনি নিজে সেটা করতেন। সুতরাং এটি মুসলিমের হাদিস, হাদিস নম্বর 591। কিন্তু আমাদের দেশে, মানে যারা আহলে হাদিস গ্রুপ অথবা পাক ভারতের অনেক মুসলমান, তারা অন্য আরেকটি হাদিস, ওই হাদিসটার নাম্বার হচ্ছে 842 নাম্বার, 842 নাম্বার হাদিসে এখানে একটা কথা এসেছে যে, কুনতু আরিফু ইন ইনকিদাই সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তাকবীরি, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা যে শেষ হয়েছে এটি বুঝতে পারতাম বিতাকবীরে, তাকবীরের মাধ্যমে। এটি হচ্ছে মানে দিয়ে আমরা কি বুঝেছি এই কথা থেকে, অনেক সংখ্যক মুসলিম এরা মনে করেছে যে একবার তাকবীর দেওয়া যায়, এটি সঠিক নয়। কারণ আরেকটি হাদিস এসেছে যে হাদিসের ভিতরে ওই তাকবীর জিনিসটা বলতে কি বুঝিয়েছে সেটি, মানে ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ইনি বলেছেন, আন্না রাফা সাউতি বিজিক্রি হেইনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবাত, যখন ফরজ নামাজ শেষ হয়ে যেত, মানুষরা যখন শেষ করত, কখন কানা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন ফরজ নামাজ শেষ হয়ে যেত,
ওকালা ইবনু আব্বাস কুন্তু আলামু ইজান সারিফু বিজালিকা ইজা সামিতুহু, তার মানে হচ্ছে বিজিক্রি রাফা সাউতি বিজিক্রি হেইনা ইয়ান সারিফু, জিকির জিকিরের শব্দটা উঁচু হতো। এর 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 ব্যাখ্যায় মহাদ্দিসরা বলেছে যে এটি হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো এখন এক হাদিসে এসেছে বিত্তাকবীরে, এক আরেক হাদিসে এসেছে জিকিরে। এখন তাকবীর জিনিসটা কি, তাকবীর জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের কিছু বোঝার সমস্যা আছে। আসুন আমরা এখন গ্রামার আলোচনা করি। যারা গ্রামার শিখতে চাচ্ছেন তারা খাতা কলম নিয়ে বসুন। বিসমিল্লাহি তাআলা। তো তাকবীর শব্দটা কা বা রা, তিনটি হরফের সম্মিলনে একটি বার্ব। এই বার্বের যে ফরম্যাট মানে আকার সেটি হচ্ছে ফাআলা, মানে ফাআলা, ফা আইন মুসাদ্দাদ লাম, ফাআলা ফরম্যাট নাম্বার টু। এই ফরম্যাট নাম্বার টুতে যেটা আসে সেটা হচ্ছে কাব্বারা। কাব্বারা মানে হচ্ছে তকবীর বলা। এখন এই যে কাব্বারা, এটা একটা একটা ভার্বের একটা ফরম্যাট, কিন্তু এটা দিয়ে কমপ্লিট সেন্স অফ সেন্টেন্সটা বোঝা যায়। এই কাব্বারা শব্দের মাসদার হচ্ছে তাকবীর। তাহলে এই তাকবীরের ফরম্যাটটা মানেটা কি? ফরম্যাট হচ্ছে তাফইলু, লিখে রাখুন তা ফা আইন ইয়া লাম, তাফইলু। তাফইলু হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে অনেকগুলি কথা আছে, যদি আপনারা শিখতে চান শিখে নিন। প্রথমে হচ্ছে তাকবীর মানে আল্লাহু আকবার বলা। তাজকির, তাজকির মানে হচ্ছে জিকির করা, মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি বলা। তাজমিদ মানে আল্লাহু আকবার বলা, এটাও এর অর্থ। তারপরে হচ্ছে তাহলিল, একই ফরম্যাট তাফইলু। তাহলিল মানে হাল্লালা করা, হাল্লালা করা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলিল, কেউ যদি বলে তাহলিল তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কেউ যদি বলে তাকবীর তার মানে আল্লাহু আকবারটা বলো। এখানে হচ্ছে মাসদার মানে বারবাল নাউন মানে সেইং অফ আল্লাহু আকবার। তারপরে হচ্ছে তালবিয়া, একই ফরম্যাট তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেটা এটা পড়তে বলা হচ্ছে। তারপরে তাসবিহ মানে সুবহানাল্লাহ বলো। তারপরে তাহমিদ, তার এটা মানে হচ্ছে আলহামদুলিল্লাহ বলো। যেমন তাসমিয় মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলো তাসমিয়। তারপরে হচ্ছে তাসমিদ, তাসমিদ একই ফরম্যাট। তাসমিদ মানে কি? মানে হচ্ছে যে কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে উত্তর হবে যে মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম, যদি আমি সঠিক বলে থাকি, আমার এখন স্মরণে আসছে না। আলহামদুলিল্লাহ, সো তাসমিদ মানে হাঁচির জবাবে যেটা আমরা বলি মানে ইয়ার হামুকাল্লা, আমি দুঃখিত, মানে আমরা যখন হাঁচি দেই তখন যিনি হাঁচি দিচ্ছেন সে বলছে যে আলহামদুলিল্লাহ, আর যিনি এই হামিদুল্লাহ এটা শুনছেন তার জবাবে সে বলছে ইয়ার হামুকাল্লা। এই যে ইয়ার হামুকাল্লা বলা, এই 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 বলাটাকে বলা হয় তাসমিত। তারপরে তাসলিম মানে হচ্ছে আসসালামু আলাইকুম বলা, তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লা বলা। তাহলে তাকবীর বলা মানে একটা অর্থ হচ্ছে আল্লাহু আকবার বলা, এর অর্থ এই নয় যে একবার আল্লাহু আকবার বলতে হবে। এখন আল্লাহু আকবার জিনিসটা কি? আল্লাহু আকবার মানে হচ্ছে আকবার মানে হচ্ছে ইসমু তাফদিল মানে কম্পারেটিভ, কাবার
কবির মানে হচ্ছে বড়, আকবারু মানে হচ্ছে গ্রেটেস্ট, বিগেস্ট, আল্লাহু আকবারু এটি হচ্ছে মুরাক্কাবু তাওসিফি, মানে একটা ডেসক্রিপটিভ ফ্রেজ। এখানে দুইটাতেই দম্মা থাকতে হবে, অথবা দুটাতেই ফাথা থাকতে হবে, অথবা দুটোতেই কাসরা থাকতে হবে। আল্লাহু যদি বলা হয় তাহলে আকবারু হবে, আমাদের দেশে যারা আজান দেয় মুয়াজ্জিনরা, ওরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা অশুদ্ধ, কেননা এটি হচ্ছে একটি মুরাক্কাবু তাওসিফি, এটি ডেসক্রিপটিভ ফ্রেজ। এটার প্রথম শব্দটা হচ্ছে আল্লাহু মানে মাউসুফ, যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর সিফাত হচ্ছে আকবারু। আশা করি বুঝতে পেরেছেন, আমরা বিস্তারিত যাচ্ছি না। এখন এই যে বিতাকবিরে, এটা তাকবির বললেও সেটা শুধু তাকবির বুঝায় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার আয়াতে বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সূরা বাকারা, যে যখন রোজা সমাধান হয়ে যায়, মানে এক মাস রোজা রাখা হয়ে যায়, ওলি তুকমিলু ইদ্দাতি ওলি তুকাব্বিরুল্লাহ, এখানে আল্লাহ বলছেন যে যখন তোমরা গণনার দিনগুলিকে পূর্ণ করো তখন তোমরা তুকাব্বিরুল্লাহ, আল্লাহর জন্য তকবির দাও। তার মানে এই না যে আমরা একটা তাকবির দেই, যদিও আল্লাহ বলেছেন এক ওলি তুকাব্বিরুল্লাহ, কিন্তু এর অর্থ হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়াল্লাহিল হামদ। তার মানে দুইবার আল্লাহু আকবর, একবার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু, আরেকবার আরো দুইবার আল্লাহু আকবর, তারপরে হচ্ছে হামদ মানে তাহমিদ। তাহলে শব্দে আল্লাহ তকবীর বললেও আদায় করার সময় অনেক কথা বলতে হয়, তেমনি নামাজ শেষ হয়ে গেলে ইনকাতা ইন ইনকিদা আস-সালাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ যখন শেষ হয়ে যেত তো বিত্তাকবির, তার মানে হচ্ছে এটা আল্লাহু আকবরের তাকবির না, এটা হচ্ছে সেই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবর। এই কথাই বোঝানো হয়েছে, কোরআনের অর্থ ধরে যদি বুঝেন তাতেও এই অর্থ, আর মুহাদ্দিসরা এই হাদিসটাকে এভাবেই বুঝেছেন, যেমন বুঝেছেন আল আল্লামা নাসিরুদ্দিন আল আলবানি, যেটা আমরা এই আগের ক্লাসে আলোচনা করেছি। আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এখন থেকে আপনারা ফরজ নামাজ শেষ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ 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 এটা বলবেন, তারপরে আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু তাবারাকতা জাল জালালি ওয়াল ইকরাম এটা বলবেন, তারপরে সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আল্লাহু আকবার একবার বলাটা সঠিক নয়, আশা করি বুঝতে পেরেছেন, কেননা একটি হাদিসে এসেছে জিকির শব্দে ইবনে আব্বাস বুঝেছেন, আর একটি হাদিসে এসেছে বিতাকবির বুঝেছেন। আর তাকবির বললেই শুধু একটি তাকবির বুঝায় না, তার সাথে অনেক তাহলিল এবং তাহমিদ বুঝায়, যেমন কোরআন থেকে আমরা বুঝলাম সূরা বাকারাতে ওলি তুকমিলু ইদ্দাতি ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই হচ্ছে নামাজের শেষে তাকবীর আমরা কেন বলবো না, এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম। এখন আমাদের সামনে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যে সকল বাচ্চা যারা ছোটবেলায় ইন্তেকাল করেনি বালেগ হওয়ার আগে, কিন্তু বড় হয়েছে, কিন্তু কোনো কারণে বাচ্চার কোনো মানসিক অসুখ অথবা এমন অবস্থা হয়েছে যে বাচ্চাটা আসলে, যেমন হতে পারে কনজেনিটাল কোনো মেন্টাল ডিসঅর্ডার, যেমন ডাউন সিন্ড্রোম অথবা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার ইত্যাদি, এই ধরনের কোনো অসুখে অথবা বধির অথবা মানে বোবা এরকম যদি থাকে বাচ্চা মুসলমানদের ঘরে যদি থাকে, তাহলে অথবা অমুসলিমদেরও যদি এরকম থাকে, তাহলে তাদের অবস্থাটা কি, সেটি আমরা বহু আগে হাদিসে আলোচনা করেছি। সে হাদিসটুকু সিলসিলাতিল আহাদিস সহিহার ভিতরে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 1434 এবং 2608। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে ইউতা বি আরবাইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তিকে আনা হবে,
বিল মাউলুদ, একেবারে একটি ছোট শিশু বাচ্চা যে মানে আগেই ইন্তেকাল করেছে। আরেকটি হচ্ছে ওবিল মাতু, যে যার মাথা ঠিক নাই, যার মেমোরি, যার মেন্টাল ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে, এইরকম ব্যক্তি। ওয়া মুবাইয়িন মাতাল ফিতরা, অথবা যদি কোনো ব্যক্তি মানে ফিতরতের উপরে মারা গেছে, মানে তার কাছে কোনো রাসুলের কোনো সংবাদ এসে পৌঁছে নেই, অথবা কোনো অতিরিক্ত বুড়া ব্যক্তি, বৃদ্ধ, ও শাইখুল ফান্নি, যে যে এমন বুড়া যে তার মাথা আর কাজ করে না, সে কোনো কথা বুঝতে পারে না, তাহলে ওই ধরনের চার প্রকার ব্যক্তির আওতায় ওই বাচ্চাগুলো পড়ে যাবে। তো সেই বাচ্চাদের জন্য এবং অন্যান্য লোকদের জন্য যাদের মানসিক সমস্যা আছে, যারা ইবাদত বন্দেগি করতে পারে নাই দুনিয়াতে, কোরআন হাদিস বুঝতে পারে নাই, আল্লাহর কালাম বুঝতে পারে নাই, কোনো কথা বললে তারা বুঝতে পারে না, সেই ধরনের মেন্টাল ক্যাপাসিটি নাই, সব কিছুকে মিলিয়ে সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার কিয়ামতের দিন পরীক্ষা করবেন। এটি হচ্ছে হাদিসের ভিতরে এসেছে। এই পরীক্ষাটুকু হবে এইভাবে, ফায়াকুল রাব্বি তাবারাক ওয়া তাআলা, যেমন আফ্রিকার জঙ্গলে কিছু মানুষ বড় হলো, মানে পিগমি, তাদের কাছে কোনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, তারা সেখানেই এই গহীন জঙ্গলে, আমাজান গহীন জঙ্গলে তাদের ইন্তেকাল হলো, তো তাদের অবস্থাটা কি হবে, তাদের কি কোনো বিচার হবে? অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু তাদের পরীক্ষাটা হবে কিয়ামতের দিন, মানে দুনিয়াতে কোনো হিসাবে, দুনিয়ার কোনো আমল দিয়ে তাদের কোনো বিচার হবে না, তাদের বিচার হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে একটি পরীক্ষা নেবেন এই সকল প্রকার যাদের কথা বললাম। ওয়াল্লুইনু লিন্নার, একটি আগুনের জিহ্বা বের হয়ে আসবে, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে ওই সবাইকে হাজির করে বলবে যে মানে মানে যে আল্লাহ বলবেন যে ইব্রুজ, আগুনটা বের হয়ে আসো, তখন এই যা ওই চার প্রকার ব্যক্তি তারা বলবে, ফায়াকুলু লাহুম ইন্নি কুনতু উবআসু ইলা ইবাদি রুসুলান মিন আনফুসিহিম ওয়া ইন্নি রাসুলি নাফসি ইলাইকুম উদখিলু হাদিহি। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন বলবেন যে আমি মানুষের কাছে রসুল রসুল পাঠাতাম, এখন আমি আমার নিজের রাসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি, সুতরাং মানে আগুনটাকে পাঠিয়েছি, সুতরাং এই আগুনে তোমরা প্রবেশ করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন ওই প্রকার মানুষদেরকে আবার আগুন দিয়ে পরীক্ষা করে বলবেন যে তোমরা আগুনে প্রবেশ করো, উদখুলু হাজিহি, এখানে প্রবেশ করো। তখন যাদের তকদিরে জান্নাত ছিল আর যাদের তকদিরে জাহান্নাম ছিল, তারা বিপরীতমুখী কাজ করবে, এটাই তাদের জন্য পরীক্ষা। ফায়াকুলু মিন কুতিবা আলাইহি শিকাউহু, যাদের কপালে মানে কপালে মানে যাদের ভাগ্যে মানে তকদিরে ছিল যে তারা জাহান্নামে যাবে, তারা বলবে, ইয়া রাব্বি আইনা নাদখুলুহা মিনহা ওয়া কুন্না নাফিরু, আমরা কেন এটাতে প্রবেশ করব, আমরা তো আগুন থেকেই মানে পালিয়ে বেড়াচ্ছি। ফায়াকুলু তাবারাক ওয়া তাআলা আনতুম লি রুসুলি আশাদ্দু তুকাজ্জিবান ও মাফিয়াতান, যে আমি বলছি যে আমার রাসুল মানে উনি মানে রাসুল যদি থাকতো, মানে তোমরা আমার কথায় কিভাবে অবাধ্য করো, কেননা তোমরা আমার রাসুলদের কথা অবাধ্য করতে দুনিয়াতে, সেটি আল্লাহ সুবহান ওয়া তাআলা আল আলিম, তিনি জানতেন, যেমন কিয়ামতের দিন ওই পরীক্ষায় তারা ফেল করবে, তারা প্রবেশ করবে না, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে আর্গু করবে, তখন আল্লাহ উত্তরে এটা বলবে যে তোমরা রাসুল আসলেও তাদের সাথেও একই কাজ করতে, তাদের কথা শুনতে না, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে প্রতিপন্ন করতে। আর যাদের ওয়ামা কুনতাবি কুতিবা আলাইহি সাআদাতু,
যাদের ভাগ্যে লেখা হয়েছে তারা জান্নাতি হবে, ইয়ামদি ফাইয়াকতিহমু ফিহা মুসরিয়ান, যে ওদেরকে যখন বলা হবে তোমরা আগুনে প্রবেশ করো, তারা দ্রুত আগুনে প্রবেশ করবে কিয়ামতের দিন, কিন্তু সেই আগুনটা আসলে মানে সত্যিকারের আগুন ছিল না। ফায়াত হলু হা উলা আল জান্না, ওই আগুনটা হবে আসলে জান্নাত, তখন তারা পরীক্ষায় পাশ করে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে যাদের ছেলে মেয়ে মানে এরকম অবস্থায় আছে তাদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন, যেহেতু আমরা কিছু জানি না, এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তবে এই ধরনের সন্তানাদিকে দিয়ে আল্লাহ সুবহান তাআলা আপনাকে পরীক্ষা করছেন, কেননা আল্লাহ সুবহান তাআলা কোরআনুল আজিমের ভিতরে বলছেন যে ও আউলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানগুলি হচ্ছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ, মানে পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহান তাআলা আমরা ভালো কাজ করি কতটুকু, আহসানু আমাল, আমরা কতটুকু ভালো কাজ করি সেটাকে পরীক্ষা করার জন্য আমাদের প্রত্যেককেই কিছু না কিছু পরীক্ষা দেন। তাদের ভিতরে একটি পরীক্ষা হচ্ছে যাদের সন্তানাদি এরকম করে অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে একটা পরীক্ষা দিচ্ছেন, এটাকেই আমরা বুঝি। কিন্তু এর খিদমত করলে অবশ্যই আল্লাহ সুবহান তাআলা এই সৎকর্মের বিনিময়ে আল্লাহ সুবহান তাআলা তাকে পুরস্কৃত করবেন, কিন্তু আমরা সরাসরি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে জান্নাতে যাবে এরকম বলতে পারি না। আমরা ইতিপূর্বে মূল লেকচারে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আমি কারোর অন্তরে কোনো কষ্ট দিতে চাই না, এই বিষয়টি অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি, কিন্তু আমাদের কোনো উপায় নাই, কোরআন হাদিসের সহি দলিলের আলোকে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ একটি পিতামাতার জন্য একটি পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহান তারা সহি হাদিসের ভিতরে এসেছে, যাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেন। আশাদুন নাস বালা আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, হাদিসের ভিতরে এসেছে যে সবচেয়ে বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে হলো রবি রাসুলগণ, তাদের পরে ইমানের দরজা যাদের বেশি উঁচু তাদেরকে আল্লাহ বেশি কষ্ট দিয়ে পরীক্ষা করেন, এটি সহি হাদিসে এসেছে। আপনি যদি সেটা সেইভাবে দেখতে চান সেটাও মালুম মারুফ সুন্দর হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সুবহান তাআলা যেন এই পরিশ্রম, এই বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে আমাদের যত পরিশ্রম হচ্ছে তার বিনিময়ে যেন তিনি উত্তম বিনিময় দান করেন, এটি চাইতে হবে। এটি আপনার জন্য একটি সৎ আমল হবে এবং যার জন্য আপনি ইচ্ছা করলে তাওয়াসুল করতে পারেন, আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, সেটি হচ্ছে আল ওয়াসিলা, যে হে আল্লাহ আমি এই বাচ্চাটাকে লালন পালন করে অনেক কষ্ট করে জীবনে করেছে, এর বিনিময়ে আমার গুনাহ মাফ করো, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওইটাকে তাওয়াসুল হিসাবে আপনার অনেক একটা রিওয়ার্ড পুরস্কার আপনার গুনাহ মাফের জন্য একটি আসবাব হবে ইনশাআল্লাহ। এরকম করে করা যেতে পারে, কিন্তু ওই ওই বাচ্চার ব্যাপারে অন্য কিছু বলা আমাদের পক্ষে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা আশা করি মুসলমানদের ছেলে মেয়েরা যেহেতু হাদিসে এসেছে তারা সবাই জান্নাতি হবে, সিগারুহুম দামিসুল জান্নাহ, যে তারা জান্নাতে মানে ঘুরে বেড়াবে এরকম, কিন্তু সেই হাদিসটা হচ্ছে যে সকল বাচ্চা মানে ছোট কালে মারা গেছে ইন্তেকাল করেছে তাদের ক্ষেত্রে এটি, কিন্তু যারা বড় হয়েছে তাদের ক্ষেত্রে এরকম কোনো হাদিস অন্তত আমার জানা নাই। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে পরবর্তী একটি প্রশ্ন এসেছে যে কবিরা গুনা যদি কেউ করে তাহলে আমরা সাফাতের ক্লাসে পেয়েছি যারা কবিরা গুনাহ করবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা করবেন। হ্যাঁ, এটি তো সহি, আমরা এটা জেনেছি যে কবিরা গুনাহ যারা করছে করবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা করবেন। কিন্তু একজনের প্রশ্ন হচ্ছে যে তওবা করলে কবিরা গুনাহ তো মাফ হয়ে যায়, তাহলে তার জন্য সাফা লাগবে কিনা? এর সঠিক উত্তর হচ্ছে আমি জানি না। প্রশ্ন করতে গেলে মুক্তভাবে প্রশ্ন করা অতি সহজ, কিন্তু দলিল ছাড়া উত্তর দেওয়া যায় না। ইসলামের শরীয়তের অনেক বিষয় আছে যেটি আমি ইচ্ছা করলেই
নিজে নিজে বানিয়ে কোনো উত্তর দিতে পারি না। আর এই প্রশ্নটা অত্যন্ত অবান্তর, এই প্রশ্নটা করাই সঠিক হয়নি। যে হাদিস যেভাবে আছে সেটাকে সেভাবেই দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কবিরা গুনাহ করবে উম্মতের ভিতরে, উম্মতি কাবায়ির, আহলে কাবায়ির, তাদের জন্য তার শাফাআতি, তার শাফা হচ্ছে উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ হচ্ছে জঘন্য পাপ, যেমন হত্যা করা, মানে মানে রেপ করা, মানে অবৈধ যৌনাচার, তারপরে সুদ খাওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা শপথ করা, মানে এরকম আরো কবিরা গুনার বই পড়ে দেখে নেবেন, মিথ্যা কথা বলা ইত্যাদি। সুতরাং কবিরা গুনা করলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা করবেন, এটা এভাবেই মানতে হবে। এখন তওবা করলে গুনা মাফ হয়ে যায়, সেটাও সঠিক, কেননা সহিহ হাদিসের এসেছে যে তওবা করে কামানলা জাম্বালা, সে এমন হয়ে যায় যে তার কোনো গুনাহ নাই। কিন্তু এটা কে, সেটা তো হচ্ছে অদৃশ্য, আল গাইব, সেটা তো আমি জানি না। আমার তওবা কবুল হয়ে সমস্ত কিছুকে আল্লাহ মিটিয়ে দিয়েছে কিনা সেটা তো আমি জানি না। তাহলে আমি কিভাবে প্রশ্ন করি যে আমার কেন সাফা লাগবে? এটি ঠিক নয়। কবিরা গুনাহ সম্পর্কে মানে যেটা আমাদের প্রথম জানতে হবে, মানে সাহাবিরা, কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে এই কারণে, ভালো করে শুনুন, তাফসির শুনুন। এখন সুরা মুহাম্মদ আয়াত নাম্বার 33। সাহাবিদের ভিতরে এক ধরনের ধারণা ছিল যে সৎ আমল কখনো ধ্বংস হয় না। সৎ আমল, যে আমরা যেমন মনে করেন কারো উপকার করলাম, পিতামাতার খেদমত করলাম, অসুস্থ সন্তানের যত্ন করলাম, এগুলি সবই সৎ আমল। তাহলে হজ, জাকাত, তারপরে রোজা ইত্যাদি, কোরআন তেলাওয়াত, সৎ আমল, এই সৎ আমল গুলো নষ্ট হবে না, কোনো গুনাহ যদি আমরা করি নষ্ট হবে না, এই ধরনের ধারণা সাহাবিদের ছিল। এই ধারণা থাকার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক আয়াত নাজিল করে দিলেন, ভালো করে শুনুন। ও খারাজা ইবনে আবি হাতিম ফি তাফসির, ইবনে হাতিমের এক তাফসির থেকে এসেছে, রিওয়ায়াত এসেছে যে কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউরাউনা আন্নাহু লা ইয়াদুররু মা'আল ইখলাস যানবি কামা লা ইয়ানফাউ মা'আ শিরকি আমাল সালেহ, মা'আ শিরকি আমাল সালেহ। তারা মনে করত যে মানে যদি কেউ মানে কোনো সৎ আমল করে, তাহলে যদি শিরিক করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু শিরিক যদি না করে তাহলে কবিরা গুনাহ মানে কোনো অপরাধে তার কোনো মানে ক্ষতি হবে না। তখনই আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ফা নাযাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া আইয়ুহাল লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মানো, আর তোমাদের আমলগুলাকে বরবাদ করে দিও না। এই আয়াতের তাফসির শিখুন ভালো করে। ফা খাফুল কাবায়ের বাদা আন তাহবিতুল আ'মাল, মুহাদ্দিসরা বলছে যে কবিরা গুনাহ করলে, একটা গুনাহ আমি করলাম, গুনাহ মাফ হবে তো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমি যে আমলগুলো করেছি সেগুলিই তো নষ্ট হয়ে যেতে পারে, সেই খবর আছে? এই কারণেই কবিরা গুনাহ করলেও সাফা লাগবে, ভালো করে শুনুন। কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াত দেওয়ার পরে তখন সমস্ত সাহাবীরা ভয় পেয়ে গেল, তারা ভয় পেত, মৃত্যুর আগে বলতো, হে আল্লাহ, আমার যদি একটা আমল আল্লাহর কাছে কবুল হতো, মানে এরকম ভয় পেত, আমি কি মুনাফিক হয়ে গেছি কিনা ইত্যাদি, এই ধরনের কথাবার্তা তাদের আমল থেকে, তাদের জীবনী থেকে আমরা পাই। বিশিষ্ট সাহাবিরা এরকম কথা বলতো যে আমরা কি, আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে কিনা, আমি কি করলাম। তাদের মতো লোকরা
নিজের আমল নিয়ে ভয় পাইত, আমরা কিছুই পাই না। আরে আমরা তো আমলই করতে জানি না, না জানি আল্লাহর গুণাবলী, না জানি কোরআন হাদিস ভালো করে, শুধু উল্টা পাল্টা প্রশ্ন। শুনুন, তার মানে বোঝা যাচ্ছে যে কবিরা গুনা করলে, আমি দুঃখিত, মানে যিনি প্রশ্ন করেছেন এটা একটি সুন্দর প্রশ্ন বটে, আমি আপনি মনে কিছু নেবেন না, শুধু বলছি যে কোরআন সুন্নার প্রশ্নটা আসলে প্রাসঙ্গিক হওয়াটা ভালো, যেটা যেভাবে বর্ণনা করা আছে ঠিক সেটা সেভাবেই মানতে হবে। এটাকে গবেষণা করে করে অতিরিক্ত নতুন থিওরি আবিষ্কার করা আপনার এবং আমার কারোরই কাজ নয়, কেননা আমরা নিজেরা বানিয়ে কিছু বলতে পারি না, এটি হচ্ছে হক। এই প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং এই উত্তরটা সবার উপকারে আসবে ইনশাআল্লাহ, যে কোন কোন কবিরা গুনাহ মানুষের আমলকে কিছুটা হলেও নষ্ট করে দিতে পারে, কিন্তু পুরোপুরি নষ্ট করবে না, কিছুটা। আহলে সুন্নাহ ওয়াল জামাআর একটি আকিদা হচ্ছে, যে আমরা আকিদা বিশ্বাস করি, সেটা হচ্ছে কবিরা গুনাহ আমাদের সৎ আমলকে পুরোপুরি নষ্ট করবে না, তবে কিছুটা নষ্ট করতে পারে। এটা একটা ব্যাখ্যা আসছে এই আয়াতের তাফসির থেকে, সুরা মুহাম্মদ আয়াত নম্বর 33। কেননা বি ইসনাদে হাসান আল আন আল হাসান হাসান আল বাসরি এই আয়াতের ব্যাখ্যা বলছেন, কাউলাহু ওয়ালা তুবতিলু আ'মালাকুম ক্বালা বিল বিল মাসি, যে এটা হচ্ছে মানে গুনার সম্পর্কে আল্লাহ বলেছেন, যে যেন তোমরা তোমাদের মানে, এবং ইমাম আল জুহরি এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, কাউলাহি তাআলা ওয়ালা তুবতিলু আ'মালাকুম ক্বালা কাবায়ের, এটি হচ্ছে কবিরা গুনাহ, কবিরা গুনার মাধ্যমে তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তাহলে কবিরা গুনাহ যদি আমরা করি, তাহলে এমনও হতে পারে যে আমাদের আমল কমে যেতে পারে, সহি আমলটা করেছি যেগুলো সেগুলো কিছুটা কমে যেতে পারে, এটাই এই আয়াতের তাফসিরে স্কলাররা বলেছেন, যারা সলফে সালেহীন রাইচুয়াস প্রেডেসর্স। এর কিছু উদাহরণ হাদিস থেকে আপনাদের খেদমতে দিচ্ছি, যেমন হাদিসের ভিতরে এসেছে, মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার ওই দিনের সমস্ত কাজ নষ্ট হয়ে গেল। তাহলে একটা গুনা হলো আসরের নামাজটা সে পড়ে নাই, কিন্তু ওই দিনে যত ভালো কাজ করেছে সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, যাকাত দিলে সেটা কবুল হবে না, ফজরের নামাজ যদি পড়ে সেটা কবুল হবে না, নষ্ট হয়ে যাবে, কারণ সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। আসরের নামাজ বাদ দিলে তার রোজাও হবে না, কেউ যদি মনে করে রোজা রেখেছে কিন্তু আসরের নামাজটা পড়ে নাই, তাহলে তার রোজাও হবে না, যাকাত হবে না। হজ করতে গিয়ে যদি আসরের নামাজ না পড়ে, অবশ্য হজ করতে গিয়ে সবাই পড়ে, কিন্তু আগেকার আমলটাও নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ নোজ বেস্ট। কিন্তু এটা একটি উদাহরণ, বুখারীতে এসেছে হাদিস নাম্বার 553। উদাহরণ দিচ্ছি যে গুনার মাধ্যমে আমল নষ্ট হতে পারে, কিন্তু আমরা জানি যে যারা শিরিক করে তাদের আমলগুলি নষ্ট হয়ে যায়। ওমাই ইয়াকফির বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু, সূরা কোরআনের ভিতরে এসেছে, যে যারা ইমানের সাথে কুফুরি করে অর্থাৎ শিরিক করে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, তারা তাদের হজ যাকাত আগে যেগুলো করেছে সব বাতিল হয়ে যাবে, যেহেতু সে শিরিক করেছে। কিন্তু কবিরা গুনাহ করলে আমল বাতিল হয় না, এটি হচ্ছে সাধারণ কথা, মানে আমরা আকিদায় বিশ্বাস করি যে আমাদের আমলগুলো ঠিক থাকবে, তবে একটু কমে যেতে পারে, একটু যে কমে যেতে পারে সেই সম্ভাবনার কথাটাই স্কলাররা বলেছেন। আরেকটি উদাহরণ দেওয়া যায় মুসলিমের হাদিস 2621 হাদিস, আন্না রাজুলান কল, একটা লোক এসে একটা লোককে বলল, ওয়াল্লাহি লা ইউগাফিরুল লা ইউগাফিরুল্লাহু ফুলানান, মানে একটা লোক এসে বলল, আল্লাহর কসম তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আমাদের দেশে অনেকে বলে যে তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহর কসম নিয়ে এই কথা বলে। এই কথা যেই লোকটা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই লোকের কে উত্তর দেন, ফাকাল আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াতালি আলিয়্যা আন লা আগফিরা লিল ফুলান কাদ গাফারতুল ফুলান কাল গাফারতুল ফুলান ওয়া হাবাতাত আমালাক, যে তুমি যে এরকম মানুষকে
এত বড় একটা অভিশাপ দিছ যে তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগ হয়ে বলছেন যে মানে যে ব্যক্তি এরকম শপথ নিয়েছে এবং বলছে যে অমুককে আল্লাহ ক্ষমা করবে না, সে যেন জেনে রাখে যে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ, কাদ গাফারতু লিল ফুলান, আমি কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর তোমার আমলগুলোকে নষ্ট করে দিয়েছি। এই যে এইখানে নষ্ট হয়ে যায়, এই কারণে মানুষকে আপনি অভিশাপ যদি দেন, আমাদের দেশে অভিশাপ তো মানে লেগেই আছে, হাজব্যান্ড ওয়াইফকে অভিশাপ দেয়, ওয়াইফ হাজব্যান্ডকে অভিশাপ দেয়, পিতামাতা বাচ্চাকে দেয়, বাচ্চা পিতামাতাকে দেয় কিনা জানি না, মানে এরকম। আর রাস্তাঘাটে অনেক চলতেছে রাজনৈতিক ব্যক্তিরা অভিশাপ দিচ্ছে, অভিশাপ যদি দেন এরকম যে আল্লাহ তাকে ক্ষমা করবে না ইত্যাদি, তাহলে এই অপরাধে ওই ব্যক্তি ক্ষমা পেয়ে যেতে পারে, আর আমার আমি যে বললাম এই কারণে ও হাবায়াত উহবিতাত আমালাক, উহবিতাত আমালাক, আহবাত্তু আমালাক, আহবাত্তু আমালাক, আমি তোমার সমস্ত আমলকে ক্যান্সেল করে দিব। তাহলে কবিরা গুনায় এরকম আমল নষ্ট হয়ে যেতে পারে, এই হাদিসতেও বোঝা গেল। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবলুগি যাইদ আন্নাহু উহবিতুল জিহাদ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আন ইয়াতুবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাইদ কে বলেছিলেন যে তুমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করেছো সেই সওয়াব নষ্ট হয়ে যাবে যদি তুমি তওবা না করো, তওবা যদি না করো। এটা কে বলেছেন? আয়েশা। তিনি বলেছেন যে তওবা করো না হলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। মানে কোন আমল? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সে একটি জিহাদে শরীক হয়েছিল সেই আমলটা নষ্ট হয়ে যাবে। তো সুতরাং ওভারঅল আমরা যেটা জানতে পারি এর মূল বিষয় হচ্ছে যে কবিরা গুনাহ করলে আমাদের আমলগুলো নষ্ট হয় না। আমরা যারা শুনছি তারা সবাই কবিরা গুনাহ করেছিলাম, করছি হয়তো অথবা করব হয়তো, আল্লাহ নোজ বেস্ট। কিন্তু আমাদের একটা সুসংবাদ হচ্ছে যে আমাদের আমলগুলি, এই যে আমরা মানে লেকচার শুনলাম, কোরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, পিতামাতার খেদমত, এগুলো কিন্তু নষ্ট হবে না, ঠিক থাকবে ইনশা আল্লাহ তাআলা। তবে নষ্ট একটু হতে পারে, এটা স্কলাররা বলেছেন, এবং এর কিছু পরোক্ষ দলিলও পাওয়া যায়, কোরআনের তাফসির থেকেও ইঙ্গিত পাওয়া যায়। সুতরাং কোরআন এবং সুন্না থেকে, সালাফদের ধারণা থেকে আমরা বুঝতে পারি যে কবিরা গুনাহ করলে এরকম সৎ আমল নষ্ট হয়ে যায়। তো কারোর যদি সৎ আমল নষ্ট হয়ে যায় তাহলে তো সে কমতি হয়ে গেল, তখন তো তার সাফা এমনিই লাগবে। এবং সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবিরা গুনাহগার সবাইকে উম্মতের ভিতরে যারা শরিক করে নাই, শিরিক করে নাই, তাদের সবাইকে তিনি সাফা করবেন। সুতরাং এটি এভাবেই বুঝতে হবে, এর বেশি নয়। তারপরের প্রশ্ন হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এই প্রশ্নটুকু মানে কতিপয় মানে শ্রোতা করেছেন যে বিনা হিসাবে যে জান্নাতে যাবে, আমরা সেখানে বলেছি যে তারা তাদের গুণাবলীটা কি থাকবে। তাদের গুণাবলীটা হচ্ছে যে তারা মানে ওই ওয়ালা ইয়াস্তারকুন, এটা, আর তারা দাগা দিবে না অথবা কুসংস্কার করবে না। হ্যাঁ, তিনটা গুণ, সেটা আপনারা হাদিস দেখে নেবেন। কিন্তু যেই গুণটা নিয়ে সমস্যা হয়েছে সেটি হচ্ছে আমাদের কিছু শ্রোতা তারা ধরে নিয়েছেন যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার প্রজেক্ট অত্যন্ত চালাকি প্রজেক্ট। মানে তাহলে কি করতে হবে? যে কোনো চিকিৎসা নিতে হবে না, এটি হচ্ছে অত্যন্ত জঘন্য প্রজেক্ট। চিকিৎসা নেওয়া সুন্নাহ,
এবং ঝাড়ফু নেওয়া সুন্না। যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের তাওয়াক্কাল তো, আমরা যে আল্লাহর উপরে ভরসা করছি, কেননা সেখানে তিনটি গুণ বলার পর বলা হয়েছে ফাআলা তাওয়াক্কাল তু আলাল্লাহ, তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল তো করে, সেটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল করতে হবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যদি কেউ যেতে চায়, সে যদি ঝাড়ফু চায়, তাহলে সে ওই গ্রুপ থেকে মানে বঞ্চিত হবে কিনা আসুন এটা আমরা দেখে নেই। ভালো করে হাদিস বুঝতে হবে, আন্তাজে হাদিস পড়ে মানুষের কাছে এই মানে মিথ্যা দাওয়াত এগুলো আপনারা দিবেন না, এগুলো অত্যন্ত জঘন্য। আমাদের সমাজে এটার প্রাদুর্ভাব ঘটেছে, আমরা যারা সহি সুন্না আদায় করি তাদের ভিতরে এই প্রবণতাটা খুব বেশি, নিজেরাই হাদিস না জেনে একটা হাদিসের অর্ধেক জেনে মানুষকে বলা শুরু করে দেই এবং মানুষ ওটাতে বিভ্রান্ত হয়, অনেকে চিকিৎসা নেয় না, অনেকে ঝাড়ফু করে না, নেয় না, অন্য কেউ করলে তাকে মন্দ বলে ইত্যাদি ইত্যাদি। প্রথমে হচ্ছে যে গুণটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা তাদের গুণগুলো কি, তাদের গুণগুলো হচ্ছে ওয়ালা ইয়াক্তাউন, তারা কটারি করে না, ওয়ালা মানে আগুন দিয়ে দাগা দেয় না। আগুন দিয়ে কিভাবে দাগা দেয় জানতে হবে প্রথমে প্রিয় শ্রোতা, আপনার যদি একটা সার্জারি হয়, আপনার পেটটা যখন কাটে সার্জন ডাক্তার, তখন পেটের ভিতরে যখন ঢুকে ব্লিডিং হয় সেটাকে কটারি করতে হয়। কটারি ছাড়া যাদের এক জীবনে কোনোবার মেজর সার্জারি হয়েছে প্রত্যেকেরই কটারি করেছে, কে করেছে সার্জন। তাহলে যিনি করেন সার্জন সে কি তাহলে জান্নাতে বিনা হিসেবে যেতে পারবে না? সে তো এটা করতেছে, তার প্রফেশনই হচ্ছে সার্জারি, একজন ডাক্তার, সে কি অপরাধ করলো? কিন্তু হাদিসের ভিতরে এসেছে ওয়ালা ইয়াক্তাউনা, ওরা কটারি করে না, নিজে করে না অথবা অন্যকে করায় না ইত্যাদি। এটা হচ্ছে একটা। আরেকটি হচ্ছে যে ওয়ালা ইয়াস্তারকুন, তারা কোনো রোকেয়া, রোকা মানে হচ্ছে ঝাড়ফু, রোকেয়া মানে হচ্ছে ঝাড়ফু করা, ইয়াস্তারকুন মানে হচ্ছে ঝাড়ফু চায় না, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, তারা কোনো কুসংস্কার, তাইর মানে হচ্ছে পাখি বলা বোঝা যায় কিন্তু এটা হচ্ছে ব্যাড ওমেন মানে কুসংস্কার মানে না, মানে ওই কুসংস্কার করে না, কোনো ধরনের কুসংস্কার করে না। আমরা বাংলাদেশে কুসংস্কার করে না মানে ওই যে কুসংস্কারে ভর্তি আমার সোনার বাংলাদেশ, এখানে এই বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, এই মানে মেয়েদের আছে, ছেলেদের আছে, এই মানে ইত্যাদি, সেগুলো আলোচনা আমরা যাব না। কিন্তু কুসংস্কার করা এমনিও ছোট শিরিক, আত্মাইরু শিরকুন, আত্মাইরু শিরকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন যে কুসংস্কার শিরিক। এই শিরিকটা কি ধরনের শিরিক? আর শিরকুল আসগর, ছোট শিরিক, এটা কিন্তু বড় শিরিক নয়, সেটা আমরা শিরিকের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এই যে বিনা হিসাবে বেহেস্তে যাচ্ছে মানে 70,000 এবং প্রতি হাজারে আরো 70,000 থাকবে, এই যে তারা ঝাড়ফুটা চায় না, এটার ব্যাখ্যাটা কি এটা আগে জানি। এটার ব্যাখ্যা হচ্ছে হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা কোনো মানুষের কাছে কিছু চেয়েও না। আমরা অনেকেই জানি না এই হাদিসটা আসলে হাকিকতে বাস্তবে কোনো মানুষের উচিত না কোনো কিছু চাওয়া, যদি তার সাধ্যে কুলায় তাহলে কোনো কিছু চাওয়া ঠিক নয়, হাদিস বিরোধী, এতে সওয়াব কমে যায়। এর দলিল হচ্ছে রাওয়াহু মুসলিম, তার মানে চাওয়া এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে চাওয়াটা এটা তার প্রয়োজনের উপর ভিত্তি করে বলেছেন যে তার উচিত আল্লাহর উপরে ভরসা করা উচিত ছিল, মানে সে তো অসুস্থ তাহলে আল্লাহর উপরে ভরসা করা উচিত ছিল। কেননা হাদিসটার ভিতরে এসেছে, এটা বুঝতে হবে প্রিয় শ্রোতা,
একটা সময় নিয়ে আমি ব্যাখ্যা করছি, বুঝে নিন, কাজে আসবে। এর প্রচুর ভুল ভ্রান্তি এটাতে রয়েছে। এই হাদিস দিয়ে আমাদের সমাজে একটা বড় সমস্যা তৈরি হয়েছে ইদানিং। কিছু অতি মানে সহি লোকজন নানান ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে চিকিৎসা হচ্ছে কদরের একটা পার্ট, আর দাওয়া ও মিনাল কাদার, আমরা যে চিকিৎসা করি এই চিকিৎসাটা একটা তকদিরের অংশ। ওয়াকাদ ইয়ানফাউ বিইজনিল্লাহি তাআলা, আল্লাহর পারমিশন ছাড়া ওই চিকিৎসা কাজ করতে পারে না। এটা হচ্ছে একটা হাদিস, এই হাদিসটা 3415 নম্বর সহিহুল জামে। আরেকটি হাদিস হচ্ছে আদ দাওয়া ও মিনাল কাদার, যে চিকিৎসা হচ্ছে তকদিরের একটি অংশ। ওয়াহুয়া ইয়ানফাউ মাইয়াশাউ বিমাশা, যে এটি আল্লাহ যাকে চায় তার জন্য উপকার করে, যার জন্য চায় না তার জন্য উপকার করে না। তার মানে ঝাড়ফু করলে সে ভালো হবে না যদি আল্লাহ না চান, মানে এটা তকদিরে থাকতে হবে। যত চিকিৎসাই হোক অসুখ ভালো হবে না। এই কারণে এই এই হাদিসটা মনে রাখবেন। এই কারণে যে সকল হাদিস ওই জৈতুনের তেল খাইলে সমস্ত অসুখ ভালো হয়ে যায়, ওই কালো জিরা খাইলে সমস্ত অসুখ ভালো হয়ে যায়, সমস্ত বলতে এই হাদিসের উপরে দিয়ে আলোচনা করতে হবে। আন্তাজেই হাদিস বলবেন না মানুষকে, সব হাদিস জানবেন তারপরে মানুষকে বুঝাবেন। কোনো চিকিৎসা যখনই কোনো কথা বলবেন অসুস্থতার ক্ষেত্রে, তখন কুল মানে হচ্ছে সব নয়, সেটা আল্লাহর তকদিরের সাথে রিলেটেড। ওয়াহুয়া ইয়ানফাউ মাইয়াশাউ বিমা শাআ, যদি আল্লাহ চান তাহলে চিকিৎসায় কাজ হবে, উপকার হবে, যদি আল্লাহ না চান তাহলে হবে না। সেটা যে চিকিৎসাই হোক, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিলেও একই একই কথা, আল্লাহ চাইতে হবে। কেননা অসুখ হয় না এমন কোনো লোক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, তিনি কোরআনের ভিতরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাটাই তিনি বলেছেন, ও ইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন হে আল্লাহ তুমি আমাকে শিফা দান করো। সেটি কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, খালিলুল্লাহ সালাতুল্লাহ আলাইহি সালামুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিলেন এবং তার অসুস্থতার সময় কি ঘটেছিল সেটা আপনারা জানেন, ঝাড়ফু হয়েছিল কিনা। স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম তিনি ঝাড়ফু করেছেন, সেটা সহিহ হাদিসের ভিতরে এসেছে। বিসমিল্লাহি আরকিক তিনি বলেছেন আল্লাহর নামে, সেটা বিসমিল্লাহর ক্লাসে আমরা আলোচনা করেছি, দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন একটি লোক তার পিতার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার নাম হচ্ছে আবু রামসা, এই হাদিসটা বর্ণনা করেছে। হাদিসটা সিলসিলাতিল আহাদিস সহিহার ভিতরে এসেছে, হাদিস নাম্বার 1538। সেখানে সে বলছে যে ওই তার বাবা সাহাবি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে মানে একটা দাগ দেখতে পেয়েছে। তখন সে ব্যস্ত হয়ে গেছে যে এই দাগটার চিকিৎসা সে করে দিবে। কারণ হিসাবে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা তাবিবুন, আমি হচ্ছি একজন ডাক্তার। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি তার পিতা থেকে বর্ণনা করছেন যে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিচ্ছে যে আমি কিন্তু ডাক্তার, তাবিব, মানে আমি আপনার চিকিৎসাটা করে দেই। তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, আল্লাহু তাবিবু, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার, সত্যিকারের ডাক্তার। তাবিবুল বিল হক বাল আনতা রাজুলুন রাফিক, কিন্তু তুমি একটা অতি দয়ালু ব্যক্তি। তার মানে হচ্ছে যে সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা করতে চেয়েছিল পিঠের সেই দাগটাকে, সেই ইচ্ছাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রিটিসাইজ করেন নাই, বরঞ্চ প্রশংসা করেছেন। কিভাবে? বাল আনতা রাজুলুন রাফিকুন, যে তুমি একটা কোমল মনের একজন ব্যক্তি, মানে তুমি আমার চিকিৎসা করতে চাও, তোমার মনটা অনেক ভালো, তুমি অনেক কাইন্ড। তাবিবুহাল্লাযী খালাকাহা, তিনি চিকিৎসা করবে যে আমাকে সৃষ্টি করেছেন। এই
এই হাদিস দ্বারা মুহাদ্দিসরা প্রমাণ করে যে চিকিৎসার জন্য মানে কেউ যদি চিকিৎসা করতে আসে তাহলে তাকে বাধা দেওয়া যায় না, কিন্তু চিকিৎসা যদি সে করেও আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহু তাবিবু, আল্লাহ হচ্ছেন উত্তম ডাক্তার, মানে ডাক্তারের চিকিৎসা তো করতেছেন কিন্তু মনের ভিতরে থাকতে হবে আল্লাহু তাবিবু, আল্লাহ হচ্ছে বড় ডাক্তার, সেটা আপনার মনের ভিতরে থাকতে হবে। ওই কথাটাতেই ওই হাদিসটাতে বুঝতে হবে, কোনো কিছু চাওয়া যায় না। এটা ঝাড়ফু চাওয়া তো দূরের কথা, সাহাবিরা বলছেন যে তারা কোনো কিছুই চাইত না। রাওয়াহু মুসলিম হাদিস 1043 নম্বর হাদিস। আন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم 89 سبعات, মানে হয়তো 8 অথবা 9 অথবা 7 জন লোক একত্রে ছিল যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বায়াত নিচ্ছিল, মানে তারা শপথ নিচ্ছিল, তারা ইসলামের দীক্ষিত হচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই বায়াত নেওয়ার পর ফালামা নুবাইউকা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নেওয়ার পর তাদেরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন কি বললেন, আলা আন তাআবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তোমরা শিরিক করবে না। ইসলামে দাখিল করার পর এই 7-8-9 জন ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে তোমরা শিরিক করবে না, ও সালাওয়াতুই খামস, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কি করবে তুতিউ ওয়ালা, এবং তোমরা ওবিডিয়েন্ট থাকবে, মানে আল্লাহ এবং রাসূলের ওবিডিয়েন্ট থাকবে, আর কি করবে ওয়ালা তাস আলুন নাসা শাইআ, মানুষের কাছে কিছুই চাইবে না। ওয়ালা তাস আলু নাসা শাইআ, এই হাদিস হচ্ছে প্রথম হাদিস, এটা দিয়ে ওই হাদিস বুঝতে হবে। জারফু চাই না যারা এটা বুঝতেছে, এই হাদিস হচ্ছে প্রথম হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই মানুষকে বলছে যে বিনা প্রয়োজনে কিছু চাইবে না, এটার অর্থ হচ্ছে। তখন যে ব্যক্তি হাদিসটা বর্ণনা করেছে সে বলতেছিল ফালাকাদ রাআইতু, আমি দেখতে পাইলাম বাদা উলাইকা নাফারি, ওই গ্রুপের একজনের হাত থেকে চাবুক পড়ে গেল, ইয়াসকুতু সাউতু আহাদিহিম, চাবুকটা হাত থেকে পড়ে গেল অথবা লাঠিটা পড়ে গেল, চাবুকটা পড়ে গেল, ফামা ইয়াস আলু আহাদিন ইউনাবিলুহু আইয়াহু, সে কাউকেই বলল না যে চাবুকটা তুলে দাও, সে নিজেই সেটা তুলল। এই হচ্ছে হাদিসের উপরে তাদের আমল। আমরা মানে অনেক সময় এমনি মানুষের কাছে হেল্প চাই, হ্যাঁ ভাই আমাকে একটা হেল্প করেন, আমার জন্য একটা কল করে দিন, আমাকে এটা দেন, আমাকে কাগজটা একটু দেন তো, 1 গ্লাস পানি এনে দেন। আমরা সব সময় খালি চাই চাই, ওয়াইফের কাছে চাই, হাজবেন্ডের কাছে চাই, ছেলেদের কাছে চাই, মেয়েদের কাছে চাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তাসআলু নাসা শাইয়া, তোমরা মানুষের কাছে কিছু চাবে না, এটি হচ্ছে উত্তম গুণ। তার মানে এমনি সাধারণভাবে আল উমুম চাওয়াটাই খারাপ, যদি দরকার না পড়ে, দরকার পড়লে অবশ্যই চাইতে হবে, না হলে সেই চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চেয়েছেন। এই কারণে যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, শুনেন, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইলে এই সকল ঝাড়ফু চাওয়া চাবি বাদ দেন, এইটা দিয়ে কিছুই হবে না। কিয়ামতের দিন প্রথম কিসের হিসাব হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আসুন সেদিকে আপনাদের দৃষ্টিটা ফিরিয়ে নেই। কিয়ামতের দিন প্রথম তিনটা জিনিস হবে 3 প্রকার ব্যক্তিদের জন্য, ভালো করে শুনুন। প্রথম হচ্ছে নামাজের হিসাব হবে মুমিনদের জন্য। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, মানুষের সর্বপ্রথম যে হিসাব হবে কিয়ামতের দিন সেটি হচ্ছে তার নামাজ কিভাবে পড়েছে, নামাজ আদায় করেছে কিনা, নামাজ সম্পর্কে। ফা ইন সালাহাত, যদি তার নামাজ ঠিক থাকে, ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, তাহলে সে সাকসেসফুল হয়ে গেল, তাহলে সে আফলাহা হলো, সাকসেস, কাদ আফলাহাল মুমিনুন, সাকসেস হয়েছে, সে মুক্তি পেয়েছে। আর যদি নামাজ সঠিক না হয়, ফা ইন ফাসাদাত,
যদি নামাজটা খারাপ হয়, ফাকাদ খাবা ও খাসিরা, তাহলে তার সমস্ত কিছুই খারাপ এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো আপনি কোরআনের তাফসির শিখেই বা কি করবেন, আর দাওয়াতি কাজ করেই বা কি করবেন, আর আপনি আরবি গ্রামার শিখেই বা কি করবেন, আর কি বাই বা করবেন, পিতামাতার খেদমত করবেন, কি বাই করবেন, যদি আপনার নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আপনার সমস্ত নেক আমল গুলি আর ধরাই হবে না। এই হাদিস হচ্ছে সহি জামে সগিরে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ, তিনি 2200, এটা তারগিব ও তারহিব কিতাবে আছে, দেখে নেবেন, 2020। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াউমাল কিয়ামা সালাতুহু। এই কারণে আমাদের কোরআন সুন্নাহ যারা চর্চা করেন তাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে, খালি বলে যে নামাজ নিয়ে এত হইচই করেন কেন, অন্য কিছু করেন। শুনুন, নামাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক না হয়, এটা যদি সালাহাত না হয়, হাদিসের ভিতরে কি এসেছে, নামাজ পড়েছে এই কথাটা নাই, ফাইন সালাহাত, যদি নামাজটা ঠিক থাকে, ফাকাদ আফলাহা ওয়া নাজ ওয়া আনজাহা, মানে সে বিজয়ী হবে, সে সাকসেসফুল হবে। ফামান জুহজিহা আনিন নার ফাকাদ ফাজ, যে ব্যক্তি আগুন থেকে বেঁচে গেল সে চূড়ান্ত বিজয় লাভ করল। তো নামাজই আপনার ঠিক নাই, এখনো পর্যন্ত নামাজই ঠিক করতে পারলাম না আমরা, মানে এই মানে বেতেরের নামাজ, এই নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ, নামাজই ঠিক হয় নাই, খালি ওইটা করেন সেটা করেন। নামাজ যদি ঠিক না হয় সব কিছু ঠিক হবে না, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ওই ঝাড়ফু চাইছি কিনা এটা কোনো ইস্যুই না, ইস্যু হচ্ছে নামাজ। আরেকটা হচ্ছে যে যদি কোনো মানুষকে খুন করে সেটাও প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউকদিয়া বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ্দিমাই, যারা একে অপরের রক্ত ঝরিয়েছে তাদের হিসাব, এটা হিসাব বলে নাই, মা ইয়ুক দিয়া, তাদের বিচার হবে সবার আগে, মানে তাদেরকে আল্লাহ বিচার করবেন এই অপরাধের, অন্য অপরাধের বিচারটা পরে হবে। তাহলে মানে এই ব্যক্তিকে এটা হবে প্রথম। তো আমরা তো যেহেতু আশা করি আমরা যারা শুনছি কেউ কাউকে খুন করি নাই, রক্ত ঝরি নাই, তাহলে আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে আমাদের সব কিছু বরবাদ হয়ে যাবে। আর প্রত্যেকটি জিনিস নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কোনো একটা মানে ফেভার সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে, এটা হাদিসে এসেছে, কিন্তু তার মানে এই নয় যে আমি ঝাড়ফু চেয়েছিলাম কিনা এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। ইন্না আউয়ালা মা ইউসআলু ইনদাল আবদু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে সর্বপ্রথম যেই ফেভারের কথা জিজ্ঞাসা করবে, তাহলে সর্বপ্রথম বিচার, সর্বপ্রথম আমাল, সর্বপ্রথম ফেভার, আল্লাহ যে ফেভার করেছে সেই ফেভার তা কিয়ামতের দিন প্রথম জিজ্ঞাসা করবে। জারফু চাইছে কিনা সেটাও জিজ্ঞাসা করতে পারে, কিন্তু সেগুলি অনেক পরের কথা। তো সুতরাং যারা জারফু নিয়ে অস্থির হয়ে গেছেন তাদের জন্য এই হাদিস, ইন্না আউয়ালা মা ইউসআলু আনহুল আবিদু ইয়াউমাল কিয়ামাতি মিন নাইম, যারা নাইম হয়েছেন, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম নিয়ামা, মনে করছেন আমেরিকা এসেছি চাকরি বাকরি হয়েছে এরকম, না না না, আলাম নুসহিহা লাকা জিসমাক, আমি যে তোমাকে শরীরটা দিয়েছি সেটা তো সুস্থ ছিল, সেটার জবাব দাও, এই নিয়ামতের কি ব্যবহার করেছ, নারাইকা মিনাল মাইল বারাদ, তোমাকে যে আমি ঠান্ডা শীতল পানি পান করিয়েছি তার বিনিময়ে তুমি কি করেছ। সুতরাং পানি খাওয়া, আমরা এমন কেউ আছে জীবনে কোনোদিন পানি খাই নাই, আমরা সবাই পানি খেয়েছি, আল্লাহ এরকম নিয়ামতের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের দিন আমাদের বাঁচার উপায় থাকবে না। এই কথাটাই হাদিসে এসেছে,
মিনাল মাইল বিরাদ, যারা ঠান্ডা পানি খেয়েছে দুনিয়াতে, আর এখন তো বেশি করে ঠান্ডা খায়। আমরা যেই প্রজন্মের ব্যক্তি, আমরা ফ্রিজ দেখে বড় হয়েছি, তাই তো? যাদের বয়স 70-80 তাদের কথা ভিন্ন। ফ্রিজ, খালি ফ্রিজের পানি খাচ্ছে। আরে ফ্রিজের পানি খেয়ে ঠান্ডা পানির কথাই তো আল্লাহ জিজ্ঞাসা করবে সর্বপ্রথম। তাহলে তিনটা হাদিস, একটি হচ্ছে ইন্না আউয়ালা, এই শব্দ এসেছে ইন্না আউয়ালা মা ইউস আলু, একটা হচ্ছে ইয়ুক দিয়া, আরেকটা হচ্ছে নেমা, আরেকটি হচ্ছে ইউহাসাবু, এটা আফসালা। তাহলে নামাজ যদি ঠিক না থাকে তাহলে সমস্ত কিছু গবেষণা করে লাভ নাই। এই যে মানে বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা জার ফুটা চায় না, যদি জার ফুটা চায় তাহলে সে কি বিনা হিসাবে জান্নাতের যে ভিতরে থাকতে পারবে? এই কথার জবাব দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম বিশিষ্ট আলিম আল আল্লামা শাহ বিন বাজ রাহমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব নূর আলা দারব। এই ফতোয়ার কিতাবে তিনি বলেছেন, ভালো করে শুনুন শেখ বিন বাজ কি বলছেন এই হাদিসের ব্যাখ্যাতে। সাবউনা আলফান হুম আল্লাযীনা ইয়াসতাকুমু আলা দিনিল্লাহ, যে এই যে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা দিনের উপরে কায়েম থাকবে। দিন তার মানে তাওহীদ, শিরিক মুক্ত জীবন যাপন করে সমস্ত আহকাম মানবে, শুধুমাত্র ঝাড়ফুঁক। ও তারাকাহুম মুহাররামাল্লাহ মুহারিমুল্লাহ, তারা আল্লাহ যেগুলিকে হারাম করেছে সেগুলিকে ছেড়ে দেবে। ও আদওয়াউ মা আউজাবুল্লাহ উজাবুল্লাহ, যেটি আল্লাহ ওয়াজিব করেছে সেগুলিকে তারা মানবে। ওমান সিফাতিহিম তিব, তাদের এক কিছু ভালো গুণ থাকবে, সেটি হচ্ছে আল আদাম ইশতিরাক, তারা হয়তো জারফুটা চায় না, এটি থাকতে পারে। আদাম আল ইশতিরাক মানে কোনো কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তৌফিক দেয় ধৈর্য ধরার, আর এমন কোন সিচুয়েশন তার পরে যে জীবনে সে চায় নাই কিন্তু বড় কোনো ক্ষতি হয় নাই, আত্মহত্যা করা, আমি যদি অসুস্থ হয়ে ঝাড়ফুঁক ছাড়াই যদি নিজের মৃত্যু নিজেই ডেকে আনি, তাহলে তো শরীয়ত বিরোধী। সুতরাং কারোর যদি তৌফিক হয় এরকম, তাহলে তারা হয়তো ঝাড়ফুঁটা চায় না। ওয়ালাকিন শেখ বিনবাজ বলছেন, ইয়াকুল ওয়ালাকিন আল ইস্তিরাকু লা ইয়ামনাউ কাউনাহু মিন 70,000, কেউ রুকিয়া চাইলে সে 70,000-এর ভিতরে ঢুকবে না, এটি ঠিক নয়। এই এটা কার কথা? শেখ বিনবাজের কথা। তিনি বলছেন এই যে তা সত্ত্বেও যদি কেউ ঝাড়ফু চায়, তার অর্থ এই নয় লা ইয়ামনা কাউনাহু মিন মিনাল 70,000, তারা 70,000-এর ভিতরে যেতে পারবে না, এটি বুঝায় না। ওয়াল ইস্তিরাকু তালাবুর রুকিয়া, যারা মানে রুকিয়াটা চায়, কিন্তু ওয়া ইজা দাআত হাজাতি ইলা হাজা ফালা বাস, যদি তার কোনো প্রয়োজন থাকে তাহলে জারফু চাওয়াটা দোষের নয়, লা হারাজ। কেন? তিনি দলিল দিয়ে বলছেন আন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আয়েশা আন তাশতারিকি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন যে তুমি রোকেয়াটা চাও, মানে ঝাড়ফুটা চাও, অন্য একজনের কাছে চাও, ঝাড়ফু করতে তাকে বলো। আর তিনি কি করেছেন? ও আমারা উম্মু আউলাদি জাফর, জাফর এর মা মানে কে বলেছিলেন আন তাস্তারিকি লি আউলাদিহা, যে সে যেন তার বাচ্চাদের জন্য ঝাড়ফুটা করে। ফালা হারাজ ফিজালিক, এবং তাতে কোনো সমস্যা নাই। ওয়া ইজা দাআত আল হাজাতি ইলা লিকাই ফালা বাস আন ইয়াক্তাউ, যদি কেউ কটারি করে, মানে যেটা হাদিসে নিষেধ করেছে সেটাও যদি করে, অপারেশন করে, তার যদি কটারি হয় সার্জারিতে, তাতেও সে বিনা হিসাবে 70,000-এর ভিতরে যেতে থাকতে পারবে, এত অস্থির হওয়ার কোনো কারণ নাই। সুতরাং আশা করি জিনিসটা অন্যান্য হাদিসের দলিল দিয়ে আমরা বুঝতে পেরেছি। শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ তাআলা তিনিও একই কথাই বলেছেন যে না চাওয়াটা হচ্ছে মানে একেবারে খুব উঁচু মানের
মানে তাওয়াক্কাল, কিন্তু চাইলেও কোনো দোষ নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে হবে। মানে সব সময় চাবে এটা ঠিক নয়, বরঞ্চ দরকার হলে চাবে, কিন্তু সব সময় মনে রাখবে আল্লাহু তাবিবু, আল্লাহ হচ্ছে বড় ডাক্তার, আর তিনি যাকে সৃষ্টি করেছেন তিনি তাকে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। যেটা ইব্রাহিম আলাইহিসসালাম কোরআনুল আজিমের ভিতরে এসেছে, ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই তখন আপনি আমাকে চিকিৎসা করেন। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আপনাদের উত্তর প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠান পরিচালিকা মোহতারমা সিদ্দিকা আপার কাছে দিবেন, এবং আমরা সেইগুলো দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় বলে রাখি, অপ্রাসঙ্গিক কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না, সেগুলো আমরা উত্তর দিব না, কেননা এটি অনুরোধের আসর, চাওয়া পাওয়া নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, এখানে আমরা কিছু শিখতে চাচ্ছি এবং সহি কোরআন হাদিসের আলোকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সুতরাং অপ্রাসঙ্গিক প্রশ্ন না আসাটাই ভালো। যাদের অপ্রাসঙ্গিক প্রশ্ন আছে তারা আমাকে ইমেল করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে যদি আমার তৌফিকে কুলায় অথবা সময়ে কুলায় ইত্যাদি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর রহমতে ডুবে থাকুন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।